যেটা উপর থেকে ছাড়বেন অটোমেটিক নিচের দিকে চলে যায়, টানি খিসি নামানোর দরকার নাই, বডি ফিটিং হলো না, বডি ফিটিং এটা বোরকা হয় না, এটা হলো এক্সপোজার। আমার সময় নেই, আমি চেয়েছিলাম দশটা পয়েন্ট বলবো যেগুলোতে গুনা মাফ হয়, জান্নাত নিশ্চিত হয়। না কইতাম না, আমি দশটা পর্যন্ত সময় হাইতাম না বলে আলহামদুলিল্লাহ। এই যে ভাষা আমাদের, আল্লাহ যে বাংলাদেশের উপর কত মেহেরবান, প্রত্যেক জেলার আলাদা ভাষা আছে না নাই? তবে সর্বশ্রেষ্ঠ ভাষা কোন দেশের? কোন কোন জেলার ভাষা সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের? এটাই কে কইছে নোয়াখালী? আল্লাহ তোর হায়াত দারাজ করুক। যে যে এলাকায় যার বাড়ি সেটাই তো তার কাছে শ্রেষ্ঠ হয়েছে। আমরা কি ইচ্ছা করি কি আমরা নোয়াখালীতে জন্ম নিয়েছি নাকি? আমাদেরকে নোয়াখালীতে নাজিল করছেন কে? আল্লাহ প্রসঙ্গে করো মিয়া, আমার ভাষা নোয়াখালীর সর্বশ্রেষ্ঠ ভাষা, কোন গায়ে আমি চ্যালেঞ্জ করতে আয়? আলহামদুলিল্লাহ বল, বাংলাদেশের প্রত্যেক ভাষাতে আল্লাহ একটা মজা দিয়েছেন, তবে কোন জেলার মজা একটু বেশি, কোন জেলার কম। যেমন ময়মনসিংহ এর মজা একটু বেশি, কুম্বালা খাইছো, কিতা খাইছো, হুতি দেব ওইটা কইতে। আর সিলেটে একটু মায়া, হালকা বোকা, লৌকা দৌকা। আর সিটাং একটু দৌড়াদৌড়ি বেশি, ব্যবসায়ী তো ভক্ত সব খারা সব অতন্যা, তুই হড়া খুব শর্টকাট। আর আমরা ব্যালেন্সিং এ আছি, এরে বালা সত্যি কত সুন্দর ভাষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস, হেদায়াত। যে কোনো গাইডেন্স, আপনি কোরআন পারেন না, আপনার একটা কিছু দরকার মনে মনে আছে, আজকে কোরআন শরীফ খোলেন, বাংলা অর্থ বুঝলে বাংলা খোলেন, ইংরেজি বুঝলে ইংরেজি খোলেন, দেখবেন যে আপনি যেটা চাচ্ছেন সেটাতেই আপনাকে আল্লাহ খোলা দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা হলো হুদায়াত। শুরুতে দোয়া ইব্রাহিম ইন্নি ওয়াজ্জাহতু, এটা কখন পড়বেন, নামাজের ভিতরে না বাহিরে? হ্যাঁ, এটা কি তাকবীরে তাহরিমার ভিতরে পড়বেন না বাহিরে পড়বেন? এই তো বারে আছে, ভিতরে চলে আসবেন, আল্লাহ তৌফিক দান করুক। এটাও একটা সানা, কিন্তু এটাও একটা সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকগুলো সানা পড়তেন, যত বেশি পড়বেন সওয়াব তত বেশি, আর যত কম পড়বেন সওয়াব তত কম। আল্লাহ আমাদের সাইয়েদনা ইব্রাহিম ভাইকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের মতো কবুল করুক, আমিন। ওনার পরিবারকে কবুল করুক, আমিন। ছেলের নাম আমি মনে করছি ইসমাইল হবে, আমাদের ছেলের নাম ইউসুফ হয়ে গেছে। খায়ের, নবীদের ওই প্রজনতেই আছে, কিন্তু একই ফ্যামিলি, একই নসব। ইব্রাহিম আলাইহিসসালামের নসবই ইহুদি এবং মুসলমান, দুই শাখা দুই দিকে চলে গেছে, জানেন তো আপনারা। পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে একজনের লেগাসির উপর, লেগাসি ইব্রাহিম আলাইহিস, বোথ সাইড, হোল ওয়ার্ল্ড অকুপাইড বাই ইব্রাহিম আলাইহিসসালাম। দ্যাট সাইড ইফ ইউ থিংক অ্যাবাউট ইসরা সাইড, দ্যাট ওয়াজ ইয়াকুব আলাইহিস, ইসহাক আলাইহিসসালাম, হি ইজ গন টু দ্যাট সাইড, ইয়াকুব এন্ড দেন ইউসুফ আলাইহিসসালাম। And this had only found Muhammad sallallahu alayhi wa sallam. Ekto shamanno ingriji na bolle bachcha gulo ekto lab chhap di dio. If you allow me, inshallah, I'll do that inshallah. Ami itimoddhe America te onek gulo family night kore felechi. Amar shrota holo mainly bachchara, they love it. Ar ekhane bachchara jodi akrishto hoy, amra to ekta corner e achi. এই মসজিদের দায়িত্ব নিতে হবে বাচ্চাদের, ঠিক কিনা? আমরা একটা কর্নারে চলে গেছি, নাও উই হ্যাভ টু ওয়েট ফর দিস গাইজ, দে গোনা কাম ফরওয়ার্ড এন্ড দে উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মস্ক, অল হালাকাজ ইনশাআল্লাহ দে উইল ডু দ্যাট। তাদের জন্য রাস্তা খুলে দিতে হবে। আপনারা যারা এসেছেন, বিশেষ করে আমি আমার হুজুরের নাম উল্লেখ করব, আপনারা একজন সুন্দর মানুষ পেয়েছেন, সিলেটের অত্যন্ত বড় মহাকিক মানুষ, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। আমি কারো ভালো জ্ঞানের ঈর্ষা করি খুব, দুইটা ঈর্ষা জায়েজ, দুইটা হাসাব জায়েজ, একটা হলো জ্ঞানের ক্ষেত্রে আর একটা হলো
সম্পদের ক্ষেত্রে, যে সম্পদ পেয়েছে আল্লাহর রাস্তায় দান করে তাকে আপনি হিংসা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যিনি আল্লাহ বড় জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান, যার জ্ঞান থেকে মানুষ উপকৃত হয়, সেই জ্ঞানের জন্য আপনি হিংসা করতে পারেন। চিনছেন তো কার কথা বলছি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ হুজুরে হায়াত দারাজ করে দিন, সেই সাথে নিউ ইয়র্কের সকল ইমামকে আল্লাহ কবুল করুন, যারা মসজিদে এসেছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিন, আমার মা বোনদেরকে আল্লাহ মাফ করে দিন। রমজান, রমজান শব্দ থেকে, রমজান মানে হলো বার্ন, বার্ন সামথিং, পুড়ে ফেলা। রমজানে আমরা কি পুড়ি বলেন? গুনাহ পুড়ি। সারা কোরআনে রমজানের কথা কয়বার এসেছে? That's a very tricky question, you know. How many times Allah mentioned Ramadan in Quran? Just only one time. Ekbar. Ekbar, Shara Ramadan, shesh. Ekbar and Beshiyar Ramadan and Ulib Shara Quran in Kothao? Nay. Tirashi, Churashi, Pachashi, done. What you will do in Ramadan, ব্রিফলি তিনটা পার্টে শেষ করেছেন। রমজান কয় দিনের? 30 অথবা 29, তিনটা ধাপ। যদিও এই হাদিস থেকে অনেকে বলেছেন দুর্বল, আউয়ালুহু রাহমাহ, আউসাতুহু মাগফিরাহ, আখিরুহু আইতকুম মিনান নিরান। ফার্স্ট হাফ ইজ মার্সি, সেকেন্ড হাফ ইজ ফরগিভনেস, থার্ড হাফ ইজ সেভিং ইউর সেলফ ফর ইউর সোসাইটি ফ্রম দ্য সিভিয়ার ফায়ার অফ হেল। এই বন্টনটা দুর্বল বলেছেন অনেকেই, কিন্তু সহি যেটা, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই রহমত, সবটাই মাগফিরাত, সবটাই নাজাব। কিন্তু রমজানে মারা গেলে কবর আজাব মাফ, এরকম কোন হাদিস কথা বন্ধে হাদিস নাই। জুমার দিন মারা গেলে কবর আজাব মাফ, এটা হাদিসটা সহি, জুমা। কিন্তু রমজানে মানুষ এটা লাগিয়ে দিয়েছে, কারণ হলো যেহেতু রমজানে জাহান্নামের দুয়ার বন্ধ, তো আর বইব কেমনে? দুয়ারে তো বন্ধ, আজাব বারই বকুন, দুয়ার বন্ধ থাকলেও আজাব হইতে পারে। আপনি এখানে বসে আজাব পেতে পারেন, পাশের জন টের পাবে না, হয় কি না? কথা কন না কেন? ইফ ফিলিং সামথিং ইনসাইডলি ডিপ্রেশন, আপনি আপনার ভিতরে একা থাকতে পারেন, এটার জন্য দূরে যাওয়ার কোনো দরকার নেই। তা আজাবটা ভিন্ন, আজাবের অনেকগুলো ক্যারেক্টারই আছে। কবর আজাবটা হক, মাটি চাপা দিতে আসে, সেটার জন্য জাহান্নামের দুয়ার খোলা থাকলে কি, বন্ধ থাকলে কি, মাটি কি করবে? চাপা দিবে। কোন দল করছেন বের করে ফেলবে সাবা ছুড়ে। এখন তো অমুক নেত্রী, হেমুক নেত্রী, অমুক নেতা, যেখানে আমি আছি সেখানে তোর নেতা গোরস্তানে, তুই কোনখানে, যত রকমের ফালতু স্লোগান গুলো আমরা শিখেছি। আল্লাহ ভালো স্লোগান শিখার তৌফিক দান করুন। বিশ্বনবী তিনটা স্লোগান দিতেন, বলেন তো তিনটা কি? মসজিদে বলতে আরেকবার বলছিলাম আমি, তিনটা স্লোগান বিশ্বনবীর, তিনটা স্লোগান তিরমিজির সহি বর্ণনা বলেন। ওই তো কইছেন আরে তো গুরু, আল্লাহ আকবার, আল্লাহ ইকরে হেদায়েত করুক, তার একটা অর্থ ভালো বাকি সবগুলো অর্থ খারাপ। এই জন্য যেই কারণে কোরআনে আল্লাহ রায়না শব্দ ব্যবহার করতে নিষেধ করেছেন, সেই কারণে নারাও ব্যবহার করা উচিত নয়। লা তাকুলু রায়না আকুলু উনজুরনা, রাউনের একটা শব্দ ভালো বাকিগুলো খারাপ। নারার একটা অর্থ হলো উচ্চ শব্দ, লাউড সাউন্ড, বাট ডিফারেন্ট মিনিং অফ নারা, অ্যানিমেল সাউন্ড, দ্যাটস কল অলসো নারা, স্নোরিং, সামওয়ান স্নোরিং ইনসাইড দ্য স্লিপ, that is also nara, eto nara. Tarpore sob manush ekshathe hoye hau kau chilla chilli gali gala, jetao ki nara. Ejonno apra dekhben surfe salihin da jokhon ei takbir ta dey, takbir allahu akbar, takbir allahu akbar, othoba lillahi takbir, takbir jokhon nara e resala, oi nara lageche kothay dekhen? এটার কোন শরীয়ত ভিত্তি নেই। আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ
ইস মাস্ট বি গ্রেটফুল ফর আল্লাহ অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, যা কিছু আমি দিয়েছি আল্লাহর বড়ত্ব তোমরা বর্ণনা করো। কার বড়ত্ব? আল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বড়ত্ব বর্ণনা করেছেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বাকা রাব্বাকা ফাকাব্বির ও সিয়াবাকা ফাতাহহির। কোথায় রাসূল বড়ত্ব বর্ণনা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আপনি এমন কাজ করবেন না যেটা আপনার আমলকে বরবাদ করে দেয়। খুব বেশি সতর্ক থাকবেন। একজনে একটা অ্যানিমেশন করে ফেলেছে, বাস চলছে, এটা সহি না গলত দেখার দায়িত্ব আপনার। অন্ধ আনুগত্য শুধু নবীর ব্যাপারে জায়েজ, আর কোন মানুষের ব্যাপারে অন্ধ আনুগত্য জায়েজ নাই, যত বড় ফায়াজ পার্সনই হোক। খেয়াল রাখবেন, মাইন্ড ইট। একজন বলল, ইউ ডুইং ইট, তাবান, আপনি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকবে। লা রায়া লাহু ওয়ালা আকল লাহু ওয়ালা জাবর লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন কথা শুনলো, পরীক্ষা করলো না, এটা কোরআন না হাদিস, এটা পরীক্ষা করলো না, তার আকল দিয়ে চিন্তা করলো না, উলাইকা আসহাবুন নার, এটা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। তিনটা সেকশনে আল্লাহ রমজানের কথা বলেছেন, 83, 84, 85, 183, 84, 85। প্রথম বললেন মোমেনদেরকে, এই জন্য খ্রিস্টানরা যদি রোজা রাখে ওটা কবুল হবে না। হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যে যদি কেউ মোমেন থাকে সেটা জানেন কে? আল্লাহ জানেন। আপনি ভাটি খাতে নেবেন না যাতে খ্রিস্টানদের সব কাফের হয়ে গেছে। নো, সূরা মায়েদাতে একটা আয়াতে আল্লাহ বলছেন, ভালোবাসার দিক থেকে আমাদের কাছে হলো আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা লা তাজিদান্না আশাদ্দান নাসি মাওয়াদাতান লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। ভালোবাসার দিক থেকে এফেকশন ওয়াইজ আমাদের কাছে থাকবে খ্রিস্টানেরা, যারা বলবে আমরা নাসারা। তাদের মধ্যে এরকম কিছু লোক আছে যাদের অহংকার নাই, যারা আল্লাহর দিকে ঘুরে, তাদের বিচার করবেন কে? আল্লাহ। আমরা যেন তার দায়িত্ব হাতে না নেই। কে জান্নাতি কে জাহান্নামী কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। অমুক জায়গার সব জাহান্নামী, খবরদার, এই জাতীয় কথা বলা জায়েজ নাই। দুইটা কুফুরি এই উম্মা করবে মুসলিম শরীফের বর্ণনা, বানুন ফিন্নাসাব, পরিবার ধরে গালি দিবে, আর মানুষ মারা গেলে শ্রাদ্ধ করবে, তিন দিন আর 40 রাত। নেয়াহার দুটি অর্থ, নেয়া হলো উচ্চ স্বরে কাঁদা, আর নেয়া হলো মৃত্যুর উপলক্ষ করে কাউকে খাওয়ানো। অবশ্য এটা আমাদের এখানে নেই, আপনি তো করেন না, আপনার ভালো মানুষ, মৃত্যু উপলক্ষে খাওয়া দিলেন, আপনি আজাব শুরু করায় দিলেন। আপনার আব্বা যদি নিষেধ করে না যায় তাহলে বাস, যখনই খাওয়া হলো, খাওয়ার উৎসব হাসির হয় না দুঃখের হয়? কেউ কানতে কানতে আই খাইছে এরকম দেখছেন? খাই হবে, কথা কম না কেন? কাদার সাথে হাসিটা যায় না, কাদার সাথে খাওয়া যায় না। খাওয়ার উৎসব মানে কি? আনন্দ, খাসিয়ান, গরুয়ান, হিয়ান্দি দে, হিয়ান্দি দে। আপনি একজন মারা গেছে, আপনি আনন্দ উৎসব করেন কেমনে? আমরা কাঙ্গালি ভোজ বলে, মূর্খের গোষ্ঠী। কে কাঙ্গাল আপনার খাওয়ার? আপনার খাওয়ার কাঙ্গাল কে? পৃথিবীর কেউ কারো খাওয়ার কাঙ্গাল না, আমরা সবাই কার কাঙ্গাল? আপনি কারে কাঙ্গালি বানাচ্ছেন? এই টার্ম গুলো ইসলামে নেই। নেয়াহা যেটা হিন্দুদের থেকে এসেছে, 3 দিন 40 রাত, বাপ মারা গেছে, ছেলে কাপড় চোপড় কিছু করবে না, খালি গায়ে থাকবে, কাউয়ারে খাইবে ভাত, 40 দিন পরে কাউয়া খাইলে ইয়ার হরে সে খাবে। সেটা নিয়ে আসছে ইসলামে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। ইসলাম একটা নিষেধ করে আর 10টা দেয়, 12টা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কি কি করবেন পিতামাতা মারা গেলে। আর তো আনন ফিন্না সব, একজনের গালি দিলেন হারাম দাদা, তো এটা আমাদের দেশে মাশাআল্লাহ খুব সহজ গালি, হারাম দাদা ভালো আছিস? হোয়াট চাপাই না আপনাকে, ভালো আছিস হারাম দাদা? একজন আলেম বলতেছেন, আমি বললাম কি কহেছেন গো, কি কহেছি যে শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ভালোবেসে কহেছি বুঝেছ? হ্যাঁ, ভালোবেসে আপনি হারাম দাদা কহিলেন কেন? আপনি মুসলিম শরীফে হাদিস পড়েন নাই? আপনি যখন কাউকে হারাম দাদা বলছেন, গুণাটা কার উপরে যাচ্ছে? বাপ এবং কত জঘন্য কথা হয়ে গেল। আপনি বললেন বশিকপুরের মানুষ সব খারাপ, কোথায় বাড়ি? কোম্পানিগঞ্জ, সব খারাপ, কুফুরি করলেন আপনি। আপনি আবু জেহেলের পরিবারকেও খারাপ বলতে পারবেন না, কারণ ওই পরিবারে বড় হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে খারাপ বলতে পারবেন না, হাজরের পরিবার। এখানে বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস, ফেরাউনের ঘর খারাপ, সেই ঘরে দুইজন জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। একজনের নাম কি? মূসা আলাইহিস সালাম। আরেকজন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, দরাবা আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাত ফিরাউন। ফেরাউনের বিবি সারা দুনিয়ার মুমিনদের জন্য আদর্শ। অদরাবা আল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাত নূহ ওয়া ইমরাত লূত। লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, কাফেরদের আদর্শ নবীর স্ত্রী, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের স্ত্রী মুমিনদের আদর্শ। আল্লাহু আকবার। পরিবার ধরে নিতে পারবেন না? নো, এগুলো খেয়াল রাখবো আমরা, আল্লাহ তৌফিক দান করুক। আসেন, যেহেতু ওয়েলকাম রমজান, ওয়েলকাম না করলেও এটা আসবে ইনশাআল্লাহ। ওয়েলকাম কেন করেন? ওয়েলকাম করেন এটা জানার জন্য। ফার্স্ট অফ অল, ইউ নিড টু নো হোয়াট ইজ ইনসাইড দ্য রমাদান, হোয়াই ইট ইজ সো সিগনিফিকেন্স ফর মুসলিম উম্মাহ, why prophet is to pray for this month to get it, why ki ache tar bitore ekta manusher jibon kotha hoya chailen na ekhane chailen jodio keu koy eta ke zoyib bolechen kintu aksar ulama bolechen hadith ta sahi allahumma barik lana fi rajab wa ballighna ramadan rajab shabane barkat dao ramzane sob guna jharao Eventually, Prophet sallallahu alaihi wasallam used to do a lot of amal in Rajab and Shaaban after Ramadan. He used to keep fast mostly. He used to donate the money like a blowing wind. And he used to clean himself. That must then cook fish. Je samoshata America tar England e beshi. Bohu manush mukle arigar gosol shesh. How are you? I'm fine. Uttor dite pachcha eto durgondho mukhe. Go and clean your mouth. Prophet sallallahu alaihi wasallam 5 bar daant mazten normally. Koy bar? 5 bar. Er pore ei shabane ebong ramzane koto bar mazten uncountable. Jokhon Jibril amener sathe dekha korto sobche beshi meswak korten Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Meswak te use korben, brush is good. Kintu meswak holo healthy for your teeth. Ekhon doctor ra bolche meswak prescribe korche, not you don't have to use that zaitun, you know. Then you have to go to Saudi Arabia to get the jaitun. You won't find jaitun here. Any tree, substitute of jaitun, you can find here. Apnara use korte paren. Ar jaituni paoa jay. Dekhben jaituner color ar daater gamer color jeta jene daanta thake eki color. Okhan theke ros ahoron kore. Antiseptic. Rasul sallallahu alaihi wasallam oi je stink use korten. Suta. Eta Rasul sallallahu alaihi wasallam sunna. এখন ইংলিশটা করে, কারণ তাদের দাঁত খুব আট সাত বাঁধানো, এদের দাঁতের ফাঁকগুলো ক্লিন হয় না। তখন আপনি ওই তার দেয়া যদি সুতা দিয়ে ই করেন, এগুলো ক্লিন হয়ে যায়। আর নাজাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা কি ঈমানের অংশ। আর মুখে দুর্গন্ধ থাকে কিসের অংশ? একটু টেরও পায় না। এক একজনের মুজার গন্ধ মাশাআল্লাহ, হের মুজা ফুল, হ্যাঁ মুজার গন্ধে সারা ঘর শেষ। আপনি পরিচ্ছন্ন থাকবেন, জামাটা পুরান হোক কিন্তু ধোয়া হবে, পরিচ্ছন্ন হবে, দুর্গন্ধের কোনো জায়গা ইসলামে নাই। আল্লামা ইকবাল একজন বিচারকের বায়োগ্রাফি লিখেছেন ইন্ডিয়ার, সেই বিচারপতি ইসলাম গ্রহণ করেছেন শুধু মসজিদে এসে তিনি পেয়েছেন সবচেয়ে পবিত্র জায়গা, কোনো দুর্গন্ধ নাই। আর যত পয়সালা চার্চ মন্দির গিয়েছেন দুর্গন্ধে ভরা পেয়েছেন। এই পার্থক্যটার কারণে এই হিন্দু বিচারক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ও হুম ইউ বিলিভ। আল্লাহ আহ্বান কত সুন্দর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইট হ্যাজ বিন রিটেন, কুতুব কিতাব সামওয়ান রিটেন, সামথিং রিটেন দ্যাট কল কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি। আমার একজন কাছে কিতাব দিচ্ছেন যিনি কিতাব পড়তেও পারেন না, লিখতেও পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দিলেন? কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ লিখতেও পারে না, পড়তেও পারে না, যাতে এরা অ্যালিগেশন দিতে না পারে। হি ইজ ভেরি নলেজেবল গাই, ইউ নো, আই ক্যান্ট গো টু নিয়ার হিম, ইউ নো, ইজ ভেরি গুড, ইজ অসম,
His pioneer person in reading and writing. আপনি যেন এটা বলতে না পারেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, রাসূল উম্মি জাতীয় উম্মি, উম্মির জন্য উম্মি পাঠিয়েছেন। আল্লাহ জাল্লা শানহু বলছেন তোমাদের জন্য লিখিত দিলাম। মুখের কথা অনেক সময় দলিল হয় না, লিখিতটা কি হয়? দলিল। লিখিতটার দাম বেশি না মুখিকটার দাম বেশি? যখন কোন বাড়ি কিনে বাড়িটা দলিল থেকে লেখা থাকে না মুখে মুখে, এখানে বোধ হয় থাকে না লেখা, সাইন করতে করতে বুড়ো হয়ে যায়, তৈরিকা করতে বুড়ো হয়ে যায় সাইন করতে করতে। আসলে কত পেপার আছে সাইন করতে হয়, মানুষ তো পড়েও না। এখানে সাইনের খুব বেশি ডিমান্ড। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের আমরা নাম দিয়েছি রোজা। রোজা আসছে ইরান থেকে, আর সিয়াম আসছে সৌদি আরব থেকে। এই জন্য ইসলামের কোনো টার্ম ফার্সিতে নাই। ইসলামের কোনোটা যদি উদযাপন করতে হয় সেটা কি লাগে? আরবি লাগবে। কারণ ইসলাম নাজিল হয়েছে আসমান থেকে কোন ভাষায়? আরবি ভাষায়। বিশ্বনবী সাল্লামের কাছে 30 পারা কোরআন আল্লাহ আরবিতে নাজিল করলেন, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে খুব অল্প আকলে আপনারা বুঝতে পারেন। এই জন্য কোরআন নাজিল হয়েছে আরবিতে। আরবিটা হলো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, যে যে ওয়াসাম বললাম এটাও আরবি শব্দ। কিন্তু এই যে এসএম থেকে ওয়াসামা, ওয়াসামা ইয়াসমু ওয়াসাম। বিসমিল্লাহির রহমানির রহিম, বি ইসমি, ইসমি থেকে ওয়াসামা, ওয়াসামা ওয়াসাম আরবি শব্দ। অর্থাৎ ভালো ডিফাইন করার আর কোনো শব্দ নাই। সামথিং ভেরি বিউটিফুল গ্লোরিয়াস, ইউ সে ওয়াসাম, দ্যাটস মিন মাইন্ড ব্লোয়িং, এন্ড অফ বিউটি, এন্ড অফ বিউটি। সৌন্দর্যের সর্বশেষ শব্দ আপনারা বলেন অসম, এটা ইংলিশে বলে। আর বাংলাতে কয় কি? বাংলাতে কি কয়? মারাত্মক সুন্দর। কক্সবাজার কেউ ডেঞ্জারাস সুন্দর গিয়ে গে একবার, ডেঞ্জারাস সুন্দর, হোয়াট ডেঞ্জারাস সুন্দর? সুন্দর তো ডেঞ্জারাস হয়, সুন্দর তো সামথিং অ্যাট্রাকটিভ হয়। হ্যাঁ, বর্ণনা তো আর কোনো ভাষা নেই, কি দিয়ে বর্ণনা করবে? আশ্চর্য সুন্দর হয় কি গো একবারে, আশ্চর্য সুন্দর হয় কেমনি আবার। ইংলিশটা অত্যন্ত মার্জিত, ইংলিশ অবশ্য চেঞ্জ হচ্ছে প্রতি ভাষাই, প্রতি 3 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়, ভাষার চেঞ্জ আসে। যেমন ইংলিশে চেঞ্জ আসছে, আগে বলতো হাউ আর ইউ, এরপরে এখন বলতেছে হোয়াটসঅ্যাপ। এখন চায়না থেকে কোনো ড্রাইভার আসলো, কোনো লোক আসলো এয়ারপোর্টে, আসে ট্যাক্সি ক্যাব বললো হোয়াটসঅ্যাপ, ১০০ বছর আগের কিছু কেরাত ইউটিউবে ডাউনলোড করেছে তারা, জানি না 100 বছর কিনা। সূরা ফাতিহার তেলাওয়াত শুনবেন, সূরা পরিচিত সূরা গুলোর তেলাওয়াত শুনবেন, একই রকম, শুধু টোনের মধ্যে একটু পার্থক্য। এই জন্য আরবি ভাষা হলো বেসিক ল্যাঙ্গুয়েজ। ইংলিশ বহু শব্দ আরবিকে চুরি করেছে, যেমন টেবিল, তবেলাতুন হলো আরবি, এটাকে টেবিল বানানো হয়েছে। থমাথেম আরবি শব্দ, টমেটো, সুকার, সুগার আরবি থেকে নেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লিখে দিয়েছি তোমাদের জন্য সিয়াম। হোয়াট ইজ সিয়াম? প্রিভেন্ট ইয়োরসেলফ ফ্রম সামথিং, কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা সিয়াম, কোনো কিছুর সাথে অকুপাইড হয়ে যাওয়া সিয়াম, কোনো কিছুর সাথে আপাদমস্তক ডুবে যাওয়া সিয়াম, কোনো কিছু থেকে বিরত থাকি। আমরা অনেক জিনিস থেকে বিরত থাকি, রোজা রাখলাম মিথ্যে কথা বললাম, রোজা হবে? কথা বলেন না কেন? হাদিস আসছে বুখারীতে, মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমাল বিহ লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদআ তুআমাহু ওয়া শারাবাহ, যে লোকটা ছাড়তে পারলো না মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আন্দোলন, মিথ্যা দল। কোরআন ছাড়া যত দল সব কি দল? মিথ্যা দল। কোরআন ছাড়া যত কথা সব কি কথা? মিথ্যা কথা। কোরআন ছাড়া যত কিছুর দিকে ডাকবেন সবগুলো জাহান্নামে, একটাও জান্নাতে হবে না।
আর কোরআন আছে যেখানে জান্নাত আছে, কোরআনের বাড়ি কোথায়? আরব। ভালো, তাও কইছো তো আরব, ঠিক আছে। একবারে জিজ্ঞেস করলাম শাহজাল সাহেবের বাড়ি কোথায়, কা আমার বাড়ির ঘরে দি, তোর বাড়ির ঘরে দিয়ে তোর বাড়ি কেন, সিলেট সদর। একদিক থেকে ঠিক হয়েছে, কোরআনের আসল বাড়ি হলে লৌহে মাহফুজ, যেটা আমরা পেয়েছি নকল। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, খুব তাড়াতাড়ি উঠে যাবে কোরআন, শুধু কাগজটা পড়ে থাকবে, সময় খুব নিকটে, খুব দেরিতে মনে করবেন না, খুব বেশি নিকটে কিয়ামতের সময়টি। মুসলিম উম্মার সময় একদম আরো কম, 51 বছর সব মিলিয়ে হাতে ঘনা। হাদিস যেগুলো কোরআন হাদিসের আলোকে যেগুলো ধরা পড়ে, সারা পৃথিবীর মুসলিম উম্মার বড় বড় নেতারা, বড় বড় আলেমরা বলছেন, ২০১৯ সাল থেকে অনওয়ার্ড মেহেদী আলাইহিস সালাম আসতেই হবে। No other choice. He has to come. And then after his arrival, 9 years or 7 years, 2 hadith came. Isa alayhi salam will come. End of Mahdi alayhi salam, Dajjal will come. You know Dajjal? Dajjal, have you heard of Dajjal? Yes. Prophet sallallahu alayhi salam used to seek forgiveness, refuse from Dajjal. Every single prayer before salam, he used to recite one beautiful dua, Allahumma inni a'udhu bika মিন আযাবিল মাউত ও ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ও ফিতনাতিল কবর, মিন আযাবিন নারি জাহান্নাম ও মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। দাজ্জাল, হি ইজ নাও ইন ওয়ান আইল্যান্ড। সাহাবী আরমি রাদিয়াল্লাহু আনহু হ্যাভ সিন হিম ওয়েন হি ডিডন্ট অ্যাকসেপ্ট ইসলাম। তো বিশাল সেই আলোচনাতে আমরা যাচ্ছি না, রমজানকে ওয়েলকাম করব। একটা রমজান পাওয়া সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাওয়া, একটা রমজান পাওয়া কম্পালসিয়েশন অফ হোল ইউর লাইফ প্রেয়ার অল রিচুয়ালস অল তাসবিহাত, একটা রমজান পাওয়া সারা জীবনের সব ইবাদতের কাফফারা হয়ে যাওয়া, সুবহানাল্লাহ। যেগুলো ল্যাকিং ছিল সব আল্লাহ ফুলফিল করে দেন, কারণ হলো নফল হয়ে যায় ফরজ, নফল হয়ে যায় কি ফরজ, আর ফরজ হয়ে যায় একটা করলে কয়শত, মাত্র কমসে কম 700। আল্লাহ বলছেন যার ডিভোশন যত বেশি তাকে আমি আরো বাড়িয়ে দেই, যেটার কোন হিসাব তোমরা করতে পারবা না। ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা মরে ভিক্ষা করেছে তোমারে করেছে রানী, আমি হতে চাই তোমার চাকরানী। আপনি ভালোবাসা না থাকলে কি দিয়ে অগ্রসর হবেন? শুধু নামাজ পড়ছেন, ইয়োর সময় আর এলস, নামাজের পরে অনেকেই দোয়ারে কি দোয়া করলেন, দোয়া কি করি নিজেও বুঝি না, তো তুই কি দোয়া করলি, তুই তোর দিলেও তো তুই বুঝতি না, তুই যেটা চাইছো সেটা তো দিলেও বুঝতি না, দিবি করিও কই কি দিছে, আরে এত দোয়া করলাম সারা জীবন। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউ সে, আপনাকে বুঝতে হবে কার সাথে আপনি কথা বলছেন। সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না, আপনি ট্রাম্পের সাথে দাওয়াত পেয়েছেন হোয়াইট হাউসে, আপনি ইংলিশ কিচ্ছু বলতে পারেন না, দারণ্ডা ঘেঁটে ধরে বার করে দিই, অথবা আপনার জন্য দোবাসী হাজির করা হবে, ঠিক কিনা? তো দোবাসী যখন হাজির করা হবে, ট্রাম্পের সাথে আপনার সম্পর্ক ভালো হবে না খারাপ? বিকজ হি ইজ ব্লাডি ইডিয়েট, হি ডাজন্ট স্পিক ইংলিশ, গেট আউট। এখন আল্লাহর সাথে কথা বলছেন, রাজি আছেন তো, দেখি কে কে রাজি নেই, আর তোলেন মনোযোগ নাই, কি করতেছি ভালো করে শুনে, আপনারা যে আছেন আল্লাহ কবুল করুন। এই যে মাগরিব পড়লাম, কার সাথে কথা বললাম, আল্লাহু আকবার, কুসমাতি সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি কোরআনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আল্লাহ জাল্লা শানহু বলছেন হাদিসে কুদসিতে, বান্দা একটা বলবে আমি আল্লাহ সেটার উত্তর দেব, বান্দা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামদানি আবিদি, গোলাম আমার প্রশংসা করছে, আর রহমানের রহিম মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে, আসনা আলী আবদি, মালিক ইয়াউমিদ্দিন, তিনবার প্রশংসা, দুটি কাজ আবার তিনটি চাওয়া, এটার নাম হলো সূরাতুল
ফাতিহা সবুল মাসানি মাসনা থেকে মাসানি বারবার যেটা পড়া হয় রিপিটেডলি ওভার এন্ড ওভার পিপল রিসাইট দ্যাট ভার্স দ্যাট ভার্চু সুরা ভার্স সেটা প্রপার অনুবাদ হয় না যেগুলো আমরা করি এগুলো খুব একটু কাছাকাছি যায় আর কি কিন্তু এটা পরিপূর্ণ অকুপাইড হয় না যেমন রোজাটা একটা অংশ কিন্তু সিয়ামের পুরা হক রোজা দিয়ে আদায় হয় না যেমন নামাজ নামাজ আর সলাত কি এক জিনিস কথা কন না কেন নামাজ হলো কিছু রিচুয়ালের নাম নামাজ কিন্তু সলাত মোর দেন দ্যান সলাতের অর্থ পাঁচটি সলাত অর্থ দোয়া অনেক ব্যাপক অর্থে আলা মুহাম্মদ সেটাও সলাত এই জন্য নামাজের আট জায়গায় দোয়া হয় এরপরে ইসলাম ফিরানোর পরে বিশ্বনবী নর্মালি হাত তুলে দোয়া করতেন কথা বল না আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় কুতিবা আলাইকুম আসসিয়াম লিখিত দেয়া হয়েছে রোজা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন লিখিত দেয়া হয়েছে আগের লোকদেরকে ট্রাইবস বিফোর ইউ এইজন্য লাআল্লাকুম তাত্তাকুন এই লাআল্লাকুম তাত্তাকুন কোরআনে তিন জায়গায় আল্লাহ হাইলাইট করেছেন লাআল্লাকুম তাত্তাকুন তিনটা কাজ কয়টা তিনটা কাজ আসেন সূরা বাকারা শুরুতে يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون سوره بقره في القصاص حياه يا اولي الالباب لعلكم تتقون আবার কুতিবা আলাইকুম القتال বলা হয়েছে তোমাদের জন্য হত্যাকে লিখে দেওয়া হয়েছে যেটা শুনলে মানুষ লাভ দেয় আর কি হত্যাকে তোমাদের জন্য লিখিত আইন করে দেয়া হয়েছে মুসলমান হত্যা হচ্ছে আমরা কি করব কথা কন না কেন আপনার ভাই হত্যা করতেছে আপনি কি করবেন প্রতিবাদ করবেন পাইছেন কোথায় প্রতিবাদ নো আপনার ভাইকে হত্যা করছে আপনি কি করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রে মক্কাতে হত্যা করেছেন হত্যা করার চেষ্টা করছেন কি করেছেন তিনি কি করেছেন হিজরত করেছেন হিজরত করে মদিনা গিয়ে কি করেছেন মদিনা নাকি শুধু তাই না বলছে মদিনার স্টেটের দিকে যে চোখ দিবে তার চোখ আমি উপড়ে ফেলবো যে মদিনা স্টেট কে ধ্বংস করতে আসবে আমি তার ধ্বংস করব ইসলাম খুব সহজ আবার খুব কঠিন সারা জীবন মুসলমান মার খায়নি মা দিয়েছেও তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগে আক্রমণ আমরাও করব না কিন্তু আমার ভাইদেরকে যখন মারা হয় আমরা কি করব চুপ করে তাকিয়ে থাকবো আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন টু ইউ কি হয়েছে তোমাদের কেন হত্যার জন্য লাফিয়ে পড়ছো না লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বানিন এই যে ছোট ছোট বাচ্চাগুলো টুকরা টুকরা করছে আপনাদের সামনে কি ফিডব্যাক জবাব দিতে হবে প্রত্যেকের সেদিকে আমরা অগ্রসর হচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আপনার কোনো প্ল্যান থাকতে হবে আপনার রমজান মাস আসছে আপনার খাওয়ার সিরিয়াল বাড়বে এখন মাশাআল্লাহ অনেক ঘরে কেনাটির ধুম পড়েছে বুট কিনি রাখ 20 কেজি ডাইনামো 30 কেজি কিন যাতে টান হলো নিয়ন্ত্রণ চলতে পারে আছে না নাই কথা কন না সিনি কুইন দোস্তা নি দেখ কারণ শরবত খাইতে হইব হাঁস বেলা টান হলি দিব কিন্তু ওদের জন্য কি আপনার চিন্তা সেটা আল্লাহ বলছেন এই আয়াত গুলোতেই লাআলাকুম তাত্তাকুন এখন তাকওয়াটা কি তাকওয়া কাকে বলে তাকওয়া কোথায় থাকে বলেন তো মাশাআল্লাহ এত বলছে ছেলেটা খুব ভালো তাকওয়া কোথা কর্তাবিতে তাকওয়া হানো শুধু জামা যদি তা কোয়াই তো রবি ঠাকুরের মতো মত থাকে কোনো গানে এতে সবসময় লাভ জামা গায়ে দিত শুধু দাঁড়িয়ে যদি হয় তা কোয়া শিখদের মতো মত থাকি শুধু পাগলি যদি হয় তা কোয়া শিখদের পাগলি মাশাআল্লাহ 10 বছরও তো হয় না গন্ধ কি একটা খুললে আপনার সুবাস সামনে কাটি যাবেন সুবাস
আমি আসতেছিলাম দুবাই থেকে আপনাদের এদিকে, পাশে সব পড়ছে শিখ, আমি শেরজি কেসে কা ঠিকঠাক তো টারবন ক্লিন কিয়া হ্যায় কব পিনা কেন পাগলি কত বছর ধরে হিন্দু কয় 5 বছর 203 কেন ইসলাম ছাড়া এত পরিচ্ছন্ন কারো কাছেই নাই, সেই ইসলাম আমরা এক্সপোজ করতে পারছি না, আমাদের কাছে দলিল আছে, আমাদের ভোকাল নাই। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون খাওয়ায় তাকওয়া থাকতে হবে, লেবাসে তাকওয়া থাকতে হবে। মুশরিকদের সব কিছু হলো নাজাস, আর মুমিনদের সব কিছু হবে তাকওয়া। নাজাস বুঝেন তো? নাজাস কার গন? হায় হায় রে, আরে নাপাক কি বাংলা কন, আরো বাংলা কন, ভুয়ার মুত, এটা হলো নাজাস। ভুয়ার মুত সহজ শব্দ, নাজাসাতে গলিজ আর নাজাসাতে খফিফ। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কার কথা? কার কথা? তো তাদের ড্রেসের ভিতরে আপনার পবিত্রতা খুঁজে পান কেমনে? তাদের ড্রেস মেয়েদেরকে কিনে দেন কেমনে? তাদের ড্রেস নাজাস, তাদের আকিদা নাজাস, তাদের সব নাজাস, এমন কিচ্ছু নাই যেটার ভিতরে নাজাসই নাই। আপনিও ধ্বংস, আপনার পরিবারও ধ্বংস। ইন্ডিয়ান সিরিয়াল এখন আছে না নাই? অবশ্য আমেরিকাতে নাই। হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পরিবার থাকবে কেমনে? কিছু হলে বিদ্যার কসম, ও মাই হেড, বোর মাথায় হাত দিয়ে বোর মার কসম, এগুলো কি? এগুলো শেরেক, এগুলো কি? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশাক, আল্লাহ ছাড়া কেউ যদি কসম করে সে মুশরিক নয়, মুশরিক। তাবিজ যে ঝুলালো সে মুশরিক। অবলম্বন করবো, আল্লাহ প্রথম তাকওয়ার তিনটা বাড়ি দিলেন। একটা মানুষের নর্মালি তিনটা বাড়ি থাকে, একটা হলো নিজের বাড়ি, আর একটা হলো দাদার বাড়ি, আর একটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। এই তো তিনটা বাড়ি বললেন, প্রথমটা হলো সব মানুষের জন্য, দ্বিতীয়টা হলো মুমিনদের জন্য, তৃতীয়টা হলো শুধুমাত্র জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ, বাছাই করছেন দেখেন। প্রথম বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান বিং, উবুদু রাব্বাকুম ওয়ারশিপ ইওর মাস্টার, ওয়ারশিপ ইওর রব, লর্ড না বলাই ভালো, কারণ লর্ড বাইবেলে ঈসা আলাইহিস সালামকে লর্ড বলা হয়, খ্রিস্টানরা লর্ড বলে ঈসা আলাইহিস সালামকে বোঝায়, সেজন্য আমরা রবকে রবই বলি, এটাই ভালো। রব মাস্টারও এটার পার্টলি অর্থ, রবটা হলো রবের আসল অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, মানে আল্লাহ যে শব্দগুলো দিলেন, যেমন আল্লাহর কোনো বিকল্প শব্দ নেই। ওরা বলছে ভগবান, ভগবানের কি আছে? ভগবতী। ঈশ্বরের কি আছে? গডেস। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু, এটা একটা অ্যাবস্ট্রাক্ট শব্দ। এটা অনেকে বলেছেন আল্লাহ আলিফলাম, আল ইলার সাথে আলিফলাম দিয়ে আল্লাহ হয়েছে, কিন্তু অনেকে বলেছেন নো, যেমন হরফে নেদা ব্যবহৃত হয় আরবিতে, ইয়া খালেদ, ইয়া থারেক, ইয়া মুহাম্মদ সারা কোরআনে একবারও নাই, ইয়া রাসূল নাই, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া নবী নাই। এই যে ইয়া নবী কই, যখন আপনি উঠেন আপনি বেয়াদবি করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে, আল্লাহ সারা কোরআন ইয়া নবী ডাকেন নাই, ইয়া আইয়ুহান নবী, আলিফ লাম লাগিয়েছেন। আলিফ লাম লাগালে সম্মান বেড়ে যায়, আলিফ লাম লাগালে সম্মান বেড়ে যায়। ইয়া আইয়ুহার রাসূল, আলিফ লাম লাগালে রাসূলের সম্মান বেড়ে গেল, ডিগনিফাইড। তো ইয়া ব্যবহার করলে আলিফ লাম আসে না, আলিফ লাম ফেলে দিতে হয়। এই জন্য আমরা যখন ইয়া আল্লাহ বলি তখন তো আলিফ লাম আসে, অর্থাৎ আল্লাহ শব্দটাই মূল শব্দ, এটা কোনো ভাঙাচোরা শব্দ নয়, এটাই সমস্ত ফোকাহারা বলেছেন। আর ইলাহ শব্দটার অনেক ব্যাপক অর্থ আছে, আলিহা
ভালোবাসার যে ডিগ্রি, সেই ডিগ্রিতে সবচেয়ে বড় ডিগ্রি হলো আল্লাহ ইলাহ, যিনি পরিপূর্ণ ভালোবাসা দিয়ে আমাদের বুকটাকে ভরে রেখেছেন। তাআলা জাল্লা শানুহু বলছেন, ও মানুষেরা আমার ইবাদত করো, ইবাদত যদি করো আমি তোমাদেরকে তাকওয়া দান করবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হবা। এখন তাকওয়া কাকে বলে? কোথায় যাচ্ছেন আপনারা দুজন? এই আরে চলে যাচ্ছিস করে আসছি, বাংলাদেশে সব হলে উল্টা পাল্টা কাজ। নজরুল গেছিল একবার নারায়ণগঞ্জ, গিয়ে দেখে যে পায়খানা, ও পা পা দিয়ে কেটে লেগেছে যায় খানা, অনেকে তো খাওয়া তো পাওয়া যায় না, খাওয়া যায় এখানে যেটাতে রস ভর্তি বাংলাদেশে, এর নাম কি? আনারস। দানা ভর্তি কি নাম? গুণ ভর্তি, এটার নাম হচ্ছে বেগুন। যত উল্টা নাম সব বাংলাদেশে পেয়েছে। শান্তিনগর হাইজাকার সবচেয়ে বেশি এখানে, ঢাকার নাম হলো শান্তিনগর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাকওয়া কাকে বলে? এখন তাকওয়ার একটা বড় আয়াত আছে, সূরা বাকারা 177 নম্বর আয়াত। সেখানে আল্লাহ 8টা গুণ ঘোষণা করেছেন তাকওয়া, আর তাকওয়ার 5টা গুণ ঘোষণা করেছেন সূরা বাকারা শুরুতে। আপনি তো সবার আশা করি মুখস্থ আছে এই 5টা গুণ। ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ কর্মসূচি ঘোষণা, এবার পুরস্কার। أولئك على هدى من ربهم أولئك هم সুবহানাল্লাহ, তো কি বর্ণনা, এটা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। প্রথম মুত্তাকি বললেন, এরপরে বললেন যে নো হু আর মুত্তাকি, হু ক্যান ক্লেম দেমসেলফ দে আর মুত্তাকি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হু হ্যাজ দা ঈমান অফ আনসিন থিংস। গায়ব প্রথম আনসিন হলেন আল্লাহ, এরপরে আনসিন হলো আপনার শরীর, আনসিন নবীরা, আনসিন ফেরেশতা, আনসিন জান্নাত, আনসিন জাহান্নাম, আনসিন সিডস, এই যে দানা রোপেন যেগুলো তো আনসিন করা ছাড়া আপনি ফল পান না, ঠিক কিনা? দানা যখন মাটিতে রোকেন, এরপরে ওটার উপরে কি দেন? মাটি দেন, তারপরে সেখান থেকে কি আসে? গাছ আসে। এই যে বেতন এক মাসের জন্য চাকরি করছেন, বেতন কি আগে দেখেন? কথা কন না গা, হ্যাঁ ম্যান ইউ গোনা ওয়ার্ক ইন লন্ডারি ম্যাট অর আট 10 pounds an hour, when you gonna give me after week? এক সপ্তাহ আপনি কাজ করলেন, ফসে দেখছেন নি না? $10 নোট কান জুলাই তো সা, এটা তোর, এটা হইছে তোর ঘন্টা। নো আনসিন, আপনি আনসিন জিনিস দিয়ে মানুষ অকুপাইড, হাসতেছেন, হোয়াই ইউ লাফিং? ইউ ক্যান্ট এক্সপ্রেস হোয়াই ইউ লাফিং, ইউ ফিলিং সামথিং গুড, ইউ ক্যান্ট শো দা গুডনেস ইনসাইড। আনসিন আপনি কাঁদছেন, কেন কাঁদছেন? দুঃখ ভরা ক্রান্ত আমি, বেদনায় ভেঙে গেছে মন, কাকে বলি সেই বেদন? আপনি এটা এক্সপ্রেস করতে পারছেন না, শুধু মুখে বলবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ও ইউকিমুনা সালাত, যেই গায়বের বিশ্বাস মানুষকে মসজিদে নিয়ে আসে ওটার নাম হলো ঈমান। যেই গায়বের বিশ্বাস মসজিদে আসে না তার মধ্যে ঈমান নাই। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত, মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য কি? মুশরিক কখনো মসজিদ মুখী না, আর মুমিন কোন মুখী? কাফের কখনো মসজিদ মুখী না, মুমিন কোন মুখী? মসজিদ মুখী, অন্তত ডেইলি একবার হলেও সে মসজিদে আসবে, হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তাহলে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন, ছায়া নিয়ে চান তো আরশের তলে? ইয়াওমালা দিল্লা ইল্লা দিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কাউ ছায়া থাকবে না। এবার আল্লাহ বলছেন, দেখেন তাকওয়ার কর্মসূচি প্রথম ঘোষণা করলেন, দ্বিতীয় আয়াত, আইয়ামাম মাদুদাত, কিছু নির্দিষ্ট দিন, ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাআদাতুম মিন আইয়ামিন উখরা, আপনি যদি অসুস্থ হন অথবা ট্রাভেলিং এ থাকেন
তাহলে যেই দিন মিস হলো ওই দিনের কাজা করে দিবেন। ওয়ালাল্লাযীনা ফিদিয়াতু ত্বআমু মিসকিন, আর যদি রোজা রাখতে না পারেন মিসকিনকে খাওয়াবেন, ত্বআম বললেন, ইত'আম বললেন, মিসকিনকে খাওয়া কিনে দিবেন, খাওয়া পয়সা না, ক্যাশ পয়সা না, আল্লাহ কর্মসূচি দিচ্ছেন, ক্যাশ পয়সা দিচ্ছেন। সবচেয়ে গাঁজা বেশি খায় কে বাংলাদেশে বলেন তো? এখানে তো ক্যালিফোর্নিয়াতে গাঁজা এখন জায়েজ, মারিজুয়ানা ইজ লিগাল নাও ইন ক্যালিফোর্নিয়া, আস্তে আস্তে গ্রাজুয়ালি আসবে। তো হু টেক দ্য মারিজুয়ানা, হু আর দোজ পিপল, ডু ইউ হ্যাভ চেঞ্জ ম্যান? ইয়া আই হ্যাভ চেঞ্জ, সো হোয়াট, গিভ মি চেঞ্জ। চেনিয়া কি করেন? হ্যাঁ একটু খাইলো আর কি, কারণ তাকে তো সরকার টাকা দেয় কিন্তু সে খায় না। এখানে সেকশন 8 খায়, আবার তলে তলে কাজও করে, এরকম ভালো লোক আমি সে মসজিদে নাই। সেকশন 8 খান, আবার তলে তলে কাজ করেন, আপনি আরেকজন হক মানতেছেন, খবরদার। আপনি অন্যের হক মারছেন, বিশ্বনবীর প্রথম পরিচয় ছিল আমিন, মাইন্ডে রাখবেন। কাফেরদের টাকা পয়সা তিনি হেফাজত করেছেন, তারা জবাই করতে এসছে, আগাদিয়ানের কাছে দিয়ে তিনি হিজরত করেছেন, সব বুঝিয়ে দিয়েছেন, ঠিক না বেঠি? কয় এরা বেদিন, এদেরটা মারি খেলে কি হইব? নো, অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ ধরবেন প্রথম, আপনার এই লাইসেন্স দেওয়া হয়নি। হ্যাঁ যদি যুদ্ধের ময়দানে কিছু পান সেটা গনেই বাদ, সেটা আপনি খেতে পারবেন যুদ্ধ করে, কিন্তু একজনের প্রতিবেশী আপনার অমুসলিম তারটা মেরে খেয়ে ফেলবেন কেয়ামতের ময়দানে, ও যা চাইবে তা দিয়ে দিতে হবে তাকে, আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ জাল্লা শানহু বলছেন শাহরুল রমাদান, আগে বললেন রমজানের রোজা ফরজ করেছি, এখন বলছেন শাহরুল রমাদান, শোনো রোজা ফরজ করলাম, যদি স্ট্রেবলার হও তাহলে এই করবা, অসুস্থ হলে এই করবা, রোজা না রাখতে পারলে এই করবা। এখন আর রমজানের পরিচয় এবার দিচ্ছেন, কেন এটা যেটা আসলো এবার শুনো, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তিনটা জিনিস, কয়টা? শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সেখানে আবার তিনটা ডিফাইন করলেন। রমজান মাস কোরআনের মাস, আর আমরা বানাইছি খাওয়ার মাস, এত ইফতারি খায় গুলো এত খাওয়া খায় না, ইফতারি তো খাইলেও রাতের খানা বোধ হয় বাদ। এরপরে সেহেরিতে দুই তিন রকমের ফল আছে না? নেই কই ফল, কই কলা, কই আম, কই মাখন, কই? রমজানে কোন মুসলমানের ওজন কমছে? অন্তত আমেরিকাতে সেটা হয় না, ওজন বাড়ে না কমে? কারণ এত টাইমলি অন্য সময় খাইতে পারে না, এত টাইমলি খায়। ওগা আগে ছিল 20 কেজি, রমজান ফারা পরে 30 কেজি হয়েছি, 130 কেজি। কয় হুজুর এত রোজা রাখছি গেল কই? আমি ইফতারি করছি কদিন, কয় 8 আইটেম তো ছিল। আহ আফসোস জাতি, রাসূল সাল্লাল্লাহু ইফতারি সাহারি শুধু খেজুরের উপর নির্ভর হতো অনেক সময়, শুধু খেজুর, শুধু খেজুর আর ডুগ এক ডুগ খেয়ে তারা বিতে যেতেন, কারণ এটা ভারী হইলে এটা কি হয় কথা কন না গা, ইজ্ঞা যখন ভারী হয় ইজ্ঞা কি হয়, ইজ্ঞা বন্ধ হয়ে গিয়ে লোড সহ্য হারে না, তো টানে এখন খাইবেন ইচ্ছা মতো, এরপরে কেবেন ঘুম আসে কেন, তো ঘুমের দোষ কি? রমজান এবাদতের মাস, রমজান কোরআনের মাস, কোরআনের সাথে সম্পর্ক কদ্দুর, সুরা ইখলাস পড়তে দিলে মাশা আল্লাহ কবে যে ভুল করবেন, 99.9% মুসল্লিদের কেরাত ভুল, কোনো ফিলিংসও নাই। সো ওয়া দ্যাটস মাই কাট, ইউ নো, মাইন্ড ইওর ওন বিজনেস ম্যান, আই এম অফারিং মাই প্রেয়ার, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, কি পড়ে নিজেও বুঝে না, রুকুতে কি পড়ছে এক মুরব্বি বললাম বাবা কি করছেন, তুমি কি আমার ইন্টারভিউ নিচ্ছ না, মাফসাই কাকা আপনি আমারটা নিয়েন, আমি বুঝি না আপনি কি পড়ছেন, এই জন্য শুনতে চাচ্ছি আর কি, তুমি যেটা পড়ছো আমি সেটা পড়ছি, তাও করতেছে না কিন্তু
আল্লাহ ঠিক আছে আমি যেটা পড়ছি কই সুবহান রাব্বিয়াল আযীম, এখন চাচারে কইলাম এবার আপনি কোন কি কইলেন এটা কি কইলেন কি এটা কয় বাবা 30 বছর ধরে কই আইতেছি আর আমি বুড়ো হয়ে গেছি আমি কি করবো না এটা এক্সকিউজ না আবু বকর আব্বা 70 বছর বয়সে কোরআনের ছাত্র হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা 65 বছর বয়সে আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন এক্সকিউজ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 40 বছর বয়সে কোরআনের ছাত্র হয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রাজুয়ালি টাইম এন্ড টাইম ইউ হ্যাভ টু টেক ইওর টাইম আপনি স্টেপ বাই স্টেপ ইউ হ্যাভ টু লার্ন ইট এই মাসে 12টা সূরা অর্থ সহ শিখব আমরা আল্লাহর কাছে আজকে ওয়াদা করব রাজি আছেন ইনশাআল্লাহ দেখি একটু হাতটা দেখতে চাই আমি কারা যা রাজি আছে আল্লাহ হাতগুলো কবুল করে আর ওরে বলি আমিন সব সূরার চেয়ে দামি সূরা কোনটা বলেন কোন সূরা কোন গুণা নাই এত ইজি আল্লাহ করেছেন এই সূরাটারে কোন গুণা নাই গুণা হলে তো নাকের ভিতরে কদ্দুর নিবেন কিরবেন আপনি বেদিশ হয়ে যাবেন আর ওসে এটাতে কোনো গুণা টানাটানি নাই খুব সহজ জিনিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি 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 সাতটা আয়াত আছে দরকার নাই এটার যেটা নরমালি আসে সেটাই করেন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা সব জোড়া দাও সব কি জোড়া 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 ছাড়া কোরআনে কিছুই নাই সারা কোরআন জোড়া দিয়ে ভর্তি করে দিয়েছেন সুবহানাল্লাহ তো এই সূরাটা সবচেয়ে সুন্দর করে শুনতে চান কে কে শুনতে চান রাসূল পড়তেন প্রতি আয়াতে থাকতেন আয়াত কয়টা সাবউল মাসানি সাতটাতে থামতেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন কখনো কখনো এত লম্বা থামতেন আমরা মনে করতাম পরে আয়াত ভুলেই গেছেন এখন আপনারা তো মাশাআল্লাহ খুব সজাগ লোকমা দিতে দিতে ইমামের কান জ্বালাবলা করে ফেলবে আল্লাহু আকবার আর যেগুলো লোকমা জানা কেব থামিনিছেন কেন সুরা ফাতিহার পরে রাসূলুল্লাহ কেউ থামতেন ওই মাঝে ইন বিটুইন একটু দোয়া আছে আমাদের লোকেরা কয় হুজুরে কেরাত তালাশ করতে আছে মানে এটা তার কাছে ধরা পড়ছে কয় কেরাত ভুলে গেছে তো কোনটা করবো এটা তালাশ করতে আছে আমরা রমজানে কোরআনটা শিখবো কোরআন শিখলেন না আপনি রমজান পাল করলেন না এটা কার কথা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এবার রমজানের কোনো খবর নাই এবার কোরআনের বর্ণনা আসছে হুদাল লিন্নাস মানবতার জন্য হেদায়াত আল্লাহু আকবার আল্লাহ কোরআনকে চারটি নামে ডিফাইন করেছেন হুদা শিফা উল্লিমা ফিস সুর রাহমা এরপরে হলো মাওয়াজা শুরুর দিক থেকে আসে মাওয়াজা শিফা উল্লিমা ফিস সুদুর হুদা ওয়া রাহমা এই হলো কোরআন কোরআন পড়লেই প্রথম আপনাকে অ্যাডভাইস করবে কোরআনের ভিতরে পরামর্শ ভরা কোরআন শুধু নসিহত আর নসিহত নসিহত কার থেকে কে চায় একজন ভালো মানুষের সাথে নসিহত চায় অন্য মানুষ যে মানুষটা বিশ্বাসযোগ্য না তার কাছে আমরা নসিহত কামনা করি না তার কাছে কেউ যায়ও না যে যে কাজের জন্য ক্যাপেবল তার কাছে সেই কাজের জন্য যাই ঠিক না ভাই ঠিক একজন উকিলের কাছে আমরা যাই তা আমাদের সব কাজের জন্য যিনি আমাদেরকে নসিহত করছেন তিনি কে মাওয়াজা বিউটিফুল নসিহা যে নসিহার ভিতরে কোনো অকল্যাণ নাই সব কল্যাণ আর কল্যাণ কত কল্যাণ একটা আয়াত 10 পারার সমান 3টা আয়াত 4টা আয়াত 10 পারা কোরআনের সমান হয়ে যায় কোন সূরা এই 4টা আয়াতকে ভালোবেসেছেন সেই লোকটা জান্নাতি হয়ে গেছে রাসূলুল্লাহ আসছেন হেঁটে ঘরের থেকে আওয়াজ আসছে কুল হুয়াল্লাহু আহাদ সাহাবীকে জিজ্ঞেস করলেন তুমি এই সূরাকে ভালোবাসো কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে ভালোবাসি এই সূরার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে অনেক কোনো বর্ণনা একটা সূরাকে ভালোবাসো লেটস বি ফ্রেন্ড ফ্রেন্ডশিপ লেটস মেক ফ্রেন্ডশিপ উইথ ওয়ান সূরা 114টা সূরার একটা সূরাকে বন্ধু বানান পারবেন তো কথা বল নাকি ফার্স্ট রিকোয়ারমেন্ট ফর ফ্রেন্ডশিপ হোয়াট
You need to understand your friend. আমি এক রাবাইয়ের সাথে, ওই যে খ্রিস্টান পাদ্রির সাথে সফর করছিলাম এতে কিছুদিন আগে নেপালে, তো বিজনেস ক্লাসে দুইজন পাশাপাশি, ও আমাকে দেখে বলছে আর ইউ মুসলিম? আমি বলছি ইয়েস আই এম মুসলিম, ওর হোয়াট ইজ ইওর আইডেন্টিটি, আই এম, ইউ নো, আই এম, আমি বলছি হোয়াট ইজ ইট, জাস্ট ইলিগাল ম্যান, হোয়াট ইউ ডুইং, জাস্ট ইলিগাল, ক্রুসিফিকেশন, দি বাইবেল সেজ হি ওয়াজন্ট ক্রুসিফাইড, ওয়ামা কাতালাহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, হি ওয়াজন কিল, হি ওয়াজন ক্রুসিফাইড. The person entered Isa alayhi salam house, his appearance was light, bit like of Isa alayhi salam. Ek roomye ek jona se ar jona ke baithe ke dhukalen, bitore kajon thakbe? Dui jona, non bitore dhukye ra paise kajon? Tare jona ke lokoi. Figure an Isa gai dori. Tu hadai sot ki le, tore shesh. Oilo ne, ta arugya koi. Arugya ki chot. Akashokla, khabon nahi. কারণ সেন্ট পল এটা ইহুদি ছিল, যে বাইবেল লিখছে শয়তানটা বাইবেলের সব ইঞ্জিলের সব পরিবর্তন করে বাইবেলের ভিতরে নিজের সব মত অনুযায়ী যা আচ্ছা ঢুকায় দিয়েছে। আল্লাহ আমাদের সব ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। অনেক দীর্ঘ চ্যাটিং তার সাথে হলো আমার, সে বললো যে আমি তো চার্চ গুলোতে যাই, আমি বক্তৃতা দিই। আচ্ছা তোমার মসজিদে নিয়ে আসবো বক্তৃতা দিবে। তবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমার ধারণা কি? হি ওয়াজ সন অফ গড, অ্যান্ড অফ গড ইট, গড লাইক ইউ, ক্যান ইউ বি গড? ওয়াজ আ সিরিয়াস থিংস ইউ সেইং, গড সামথিং মোর দ্যান দ্যাট। গডের যে প্রেসক্রিপশন তোমরা দিয়েছ এটা রং, সচার সাথে সৃষ্টির কোনো মিল আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, beautifully described. আপনি সুরা ইখলাস প্রত্যেকের মুখস্থ আছে না? কয়বার হলেন ডেইলি? তিনবার তো হলে ভাই। রাসূলুল্লাহ কয়বার পড়তেন? জীবনের অনেক দিনগুলো চলে গেল, কিভাবে কাটায় জীবন, কিভাবে কাটাচ্ছেন? এখন যদি মৃত্যু আসে চলে যেতে হবে, ভাই হিসাব শেষ, ওপারে জীবন শুরু। এগুলো বেসিক জিনিস, এগুলো জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক মিনিমাম 27 বার পড়তেন সূরাতুল ইখলাস, 12 বার পড়তেন তো পাঁচ ওয়াক্ত নামাজে, 12 বার, ফজরে তিনবার, জোহরে একবার, কয়বার হলো? পাঁচবার, আসরে একবার, কয়বার হলো? কথা বল না, ছয়বার, মাগরিবে তিনবার, কয়বার হলো? নয়বার, এশার পরে শোয়ার সময় তিনবার, কয়বার? কয়বার? 12 বার। এবার আসেন মাগরিবের সুন্নতে কখনো কখনো 13 বার পড়তেন, 12 আর 13 কত হইছে? কত? আমরা তো দুইবার হলেই থুকু কই। সুন্নত পড়তেছে কুলিয়াউল কাফেরুন হঠছে, কুলুয়াল্লাহ দুইবার হলেই থুকু থুকু রুকুর ভিতরে, তাহলে কি থুকু ককা ক কুলুয়াল্লাহ দুইবার কই আলাইছে? এই 25 বার আর ফজরের সুন্নতে একবার, বিতরের নামাজে একবার, এই 27 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। তারপরেও যখনই মনে কোনো কষ্ট আসতো পড়া শুরু করতেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। একটু বিউটিফাই করে পড়বেন কোরআন। রাসূলুল্লাহ বলছেন মুসলিম শরীফের সহি বর্ণনা, যে কোরআন সুর করে পড়ে না সে আমার উম্মত, উম্মত না, প্রত্যেক মানুষের সুর আছে, আছে না? বোবার সুর আছে, আ এ আ ইয়া অ অ ইয়া অ, বোবা একটা মানে কি রে কি গা, আ এ আ ইয়া অ অ ইয়া অ, আমি ধরে ফেললাম রেডিওতে রবীন্দ্রসঙ্গীত শিখায়, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, এই বোমা হেঁটা হইতেছে, সেটা মুখস্থ করে ফেলছে সে রেডিওতে শোনাচ্ছে, আমার ব্যথা পূজা হয়নি সমাপন।
এখন কোরআন আপনি সুর দিচ্ছেন না কেন? আপনার যে সুরটা আছে এটাই দেন। চারটা কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কে নিয়ে, চারটা করবা বালিশ বানাবা না, লা তাতাওয়াসসাব বালিশ বানাবা না কোরআন কে, অতলুহু হাক্কা তেলাওয়াতি তেলাওয়াত করো হক আদায় করে, হক আদায় করে তেলাওয়াত কি অরাত্তিল কোরআনা তারতিলা, তেলাওয়াত করেন সুন্দর করে, কত সুন্দর সুন্দর তেলাওয়াত, পৃথিবীতে কোন কিতাবের এত সুন্দর তেলাওয়াত হয় না যা হয় কোরআনের। বিধর্মীদের সামনে পড়লেও তাদের চোখে পানি আছে না নাই? সিউলে এয়ারপোর্টে পড়ছিলাম আমি সুরা ফাতিহা, কোরিয়ার লোকদেরকে চিনেন তো আপনারা, চোখ দেয় জানা এমনি করি। আমি মনে করছি এগুলো ঘুমটা গেছিলেন সকালে গেছি আমি, কিরে এগুলো ঘুমাইতেছে কেন ডেস্কে বই, আমি এরকম করছি ওকে লাফ দিয়ে উঠছে, এই What are you doing? I say, I'm checking. Are you sleepy or awake? I am awake, you know. Software khule na. Jai hok, amara niye gelo. What's your purpose here? I say, I'll teach you Quran. Or what is Quran? Something. Arms what? I say, no, it's Book of Almighty. Can I hear it? Yes, you can hear it. Alhamdulillahi Rabbil Alameen Ar-Rahman Ar-Rahim Maliki Yawm Al-Din Iyaka Na'budu Wa Iyaka Nasta'in Chok Bondo Chok Teke Pani Buddhish Boche is hit me here, you know আমার এখানে আঘাত লাগতেছে, কোরআন অন্তরে আঘাত করে, আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, কলবের বাহিরে একটা থাকে সেটা হলো চেস্ট, সেটা হলো বক্ষ, বক্ষের ভিতরে কি থাকে কলব, আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, শয়তান ওই সুদূর পর্যন্ত যায় কিন্তু কলবের ভিতরে ঢুকতে পারে না, আপনি রাস্তা না খুলে দিলে সে ঢুকতে পারে না, এই কলবটাকে ঢুকাবেন। আল্লা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি আয়াত হলো এক একটা সমুদ্র, সুবহানাল্লাহ, সারা জীবন তেলাওয়াত করলে এটা পুরা হবে না, হাক্কা তেলাওয়াতি অবশুহু এটাকে প্রচার করো, তাকান্নাহু শুনাও, তাদাব্বুরুহু গভীর মনোনিবেশ নিয়ে আত্মনিবেশ করো এটার ভিতরে, কার কথা আল্লাহ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস, মানুষের জন্য হেদায়াত, কিসের হেদায়াত, আপনার চাকরি নাই হেদায়াতের দরকার আছে না নাই, আপনি রাস্তায় বেরিয়েছেন হেদায়াতের দরকার আছে না নাই, ওই পাশে গেছেন নিউ জার্সি জিপিএস কাজ করতেছে না, এখন কি দরকার আপনার, কথা বলেন হেদায়াত দরকার, আপনার বউর সাথে আপনার মারামারি লাগছে, এখন কি দরকার হেদায়াত দরকার, বউ কইছে আর ঘরে আই না তো নাটি ভাঙিয়ে নেব, এখানে অবশ্য এরকম রেবিলিয়ান্স বউ নাই, আমারে একজন কইছে যে আর বউ আর দুগা সোয়ার দিছে, আরে মানে তোর বউ তোর সোয়ার দিছে তুই এবার আবার ক সাত কয় হুজুর আপনার কাছে কইছে একটু হেদায়াত দিবেন আপনি, আচ্ছা আমি আগে বলতে না শুনতে হইব তোর সোয়ার দিছে কা, বড় ফোন লাগা তো ফোন লাগাইছে একটু লাউড স্পিকারে, বোকার ফোন করছো কা, আল্লাহ আফা ফোন আমি করছি তারিক মনোয়ার কো, আসসালামু আলাইকুম, তো আফা আন্না বলে সর দিছেন কো, আপনি হইলে তো কেবল লাতি দিন হবা, হ্যাঁ আমেরিকা কয় হুজুর আমি 5 মিনিট নিয়ে আপনি টেনশন, আপনি না 10 মিনিট না 15 মিনিট আছে আপনার লাই, আপনি কো কামি হুজুর বোরকা লই আসি আমেরিকা, আমি নাকাবা খুলতাম না, আমি ঘরের থেকে বাইরে যেতাম না, তার বলছি আমি পর্দা নিষেধ মহিলা, আমার ঘরে কোনো বন্ধু বন্ধু আনতে পারবো না, আনলে ড্রয়িং রুমে বসাবে আমি ভিতরে, 6 মাসের মাথা তার পর্দা খোলাইছে বোরকা খোলাইছে, আসো কইছে বোরকা তি তি বোরকা বাংলাদেশে নিয়ে আনো না, নিয়ে আনো দেশ নেই কোনো বেডি বোরকা হরে নিয়ে আসো, যে সিটিতে গেছে এটা হলো সিটি অফ জুয়া, সিটি অফ জুয়া চিনেন তো, ও তো চিনে, আরেকটা আছে লাজ কিয়া
লেসবিয়া কয়গা আসলে লেসবিয়া আচ্ছা খায়ের তো বললাম তারপরে কি হলো ক ইয়ার হরে আমারে শিখাইছে চাকরি করতে হইব আমার এখন আমার কোর্স করাইছে কত চাকরি যা অন বেতন আর হেতনের তো অনেক বেশি তো মাছ কা তো আরো নাস্তা রেডি করে দেন আর অফিসের টাইম দিয়ে এলে সোয়ার দিছি দিল আমি কইলাম যেদিন কইছে সত্য নি এমনিছে কইলাম মাথা উঠা পেয়ে একদম বোর কারখানে তোর এত সবকা মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন ঘরে থাকাটাই হলো মেয়েদের বেশ পর্দা এটা আল্লাহর কোরআনের শব্দ অকরন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো কার হুকুম আল্লাহ অকরন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের মেয়েদের মতো খোলামেলা হয়ে তোমরা বাজারে বেরিও না বাহিরে হলেই বিপদ দিকে হবেই যত ভিড়ে তত বিপদ দিকে ঠিক কিনা কথা বলেন না কেন চোখের পর্দা আছে না নাই আপনি তো আগে তো চোখ ঢাকবেন চোখ ঢাকার কথা কে বলছেন কল্লি মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুন্না মিন আবসারহিন ওয়া ইয়াহফাযুন্না ফুরুজাহুন্না চোখের সাথে লজ্জার সম্পর্ক চোখ যে ঢাকবে তার লজ্জাও ঢাকা হয় কি সুন্দর ইকুয়েশন এখন আপনি পর্দা নষ্ট করে দিয়েছেন আপনি কয়েকদিন আগে আরেকজন মহিলা ফোন করলো হুজুর আমার জামাই আমার এই পর্দা নিয়ে আমি বাহিরে যেটা চাই না লিপস্টিক মুখে দিই গেঞ্জি আর ফ্যান্ট ফিজে যাইতো বস কিনতাম আগে আপনার কিনতে মনে কয় কত আতি দিতে মনে আর তুই তাহলে আতি দিবি তুই তুই আল্লাহর বান্দি তুই তোর স্বামী বান্দি না মনে রাখিস বান্দিকা কথা বলেন লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ রাব্বাহু হে আল্লাহর সৃষ্টির আনুগত্য করার কোন সিস্টেম ইসলামে নাই তবে স্বামীর সাথে সব সময় ভদ্র ব্যবহার করতে হবে কারণ স্বামীকে আল্লাহ ডমিনেটিং করেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা কাওয়াম শব্দটির চারটি বড় বড় ব্যাখ্যা আছে কাওয়াম মানে আপনি শুধু কর্তৃত্ব করবেন সেটা না কাওয়াম মানে আপনি তার অর্থনৈতিক ব্যালেন্সিং ও জোগাড় করবেন এটাও কাওয়ামের ভিতরে আসে তা আপনি তার সাথে ডিসেন্ট ভাবে কথা বলবেন যে আল্লাহ পর্দা করতে বলেছেন কোথায় লা তাযহারু যিনাতাকুম ডোন্ট এক্সপোজ ইওর বিউটিনেস হোয়াট এভার বিউটি ইউ হ্যাভ কভার ইট আপ যা সৌন্দর্য আছে সেগুলো কভার করো কার হুকুম আল্লাহ আল্লাহর হুকুম আপনি আল্লাহর হুকুম মানবেন আপনার স্বামী যদি সেটা না চায় আপনার স্বামীকে বুঝাবেন আলহামদুলিল্লাহ স্বামী এখন বুঝমান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ স্বামী দিনের পথে আসছে কারণ স্ত্রী দেখেছে ওই লোকটা অনেক স্ত্রী খবর নিয়েছে যত স্ত্রী চাকরিতে গিয়েছে তাদের দুনিয়াও শেষ দিনও শেষ জামাইয়ের গায়ের দিকে আসে জামাই কোনো কথাও বলতে পারে না এবার আসেন শেষ আয়াতে আমরা যাই আপনাদের কষ্ট হচ্ছে একটু সামনে আসেন একটু জায়গা দেন ইব্রাহিম ভাইয়ের তো জায়গা সবসময় ছোট সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অল্প মানুষের মধ্যে ছিলেন উনি অল্প মানুষের মধ্যে আছেন একটু জায়গা দেন আফসাহু ইয়াফসাহুকুমুল্লাহ আপনি আপনার ভাইকে জায়গা করে দেন আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন সামনে আসেন সামনে থেকে আসেন অনেক ভাই বাহিরে দাঁড়ানো মায়েরা মায়েরা যত বেশি ঘরে থাকবেন বিশেষ করে সামার সামারে গাছগুলো কাপড় পরে আর মানুষেরা কাপড় খোলে আর উইন্টারে গাছগুলো কাপড় খোলে আর মানুষ কাপড় পরে কোন এক হুজুর আসছিলেন এদেশে শীতকালে এসে খুব দোয়া করছেন যে বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশ আমেরিকা আল্লাহ কোন দেশে তুমি আমার আনলাম কত সুন্দর ভর্তি কি মহিলা হব যখন সামার আসা শুরু হয়েছে হুজুর কেন আউজুবিল্লাহ আগে কি দেখলাম এখন কি দেখি তো আপনাকে আলহামদুলিল্লাহ এক মোমেনদের জন্য এগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না কারণ আমাদের পর্দানিশীন মায়েদের মধ্যে আল্লাহ যে গুণ দিয়েছেন এই গুণ কোন বিপত্তির মধ্যে থাকতে পারে না যে রহমত আল্লাহ দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন যে অ্যাফেকশন দিয়েছেন আমরা দেখেছি আমি দেখেছি আমার আব্বা আম্মাকে সুবহানাল্লাহ বেস্ট কাপল ইন দা ওয়ার্ল্ড একজন আরেকজনকে যারা খেতেন না
আমার আম্মা দোয়া করতেন আল্লাহ কোন ডাক্তার আমার শরীর না দেখে, তাই হয়েছে। কোন ডাক্তারের কাছে ওনার যেতে হয়নি। আমার কোলেই ফজরের নামাজের পরে নামাজের কাপড়টা পরা, ওযু করা, কালেমা পড়লেন, আমাকে বললেন আব্বা চলে যাচ্ছি আল্লাহ হাফেজ। কিবা সুবহানাল্লাহ রে হাবিবি। একইভাবে আব্বাকে দেখলাম, অনেকে চিনেন আমার আব্বাকে, তিনিও ফজরের নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। একই কথা, বাবা আমার কারো তো কোনো লেনদেন নাই, আমি পরিষ্কার, মাদ্রাসাটা তোমার হাতে দিয়ে গেলাম, 100 এতিম 1200 পান, এগুলো দিয়ে খেয়াল রেখো, তোমার ভাই বোনদেরকে তুমি শরীয়ত অনুযায়ী চালায়ো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, চোখ বন্ধ হলো, ঠেললাম আব্বা, ফিনিশ ফিনিশ, হোয়াট এ বিউটিফুল জার্নি। আপনি দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে শরীয়তের ভিতরে রাখে, আপনি চাইতে হবে কার কাছে, শুধু দোয়া করেন যেন ইমানের উপরে থাকতে পারেন। আল্লাহ দোয়া শিখাচ্ছেন সূরা আল ইমরানের শেষে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মা'আল আবরার। হে রব, ইন্নানা সামি'না, উই হ্যাভ হার্ড অফ ইওর কলার, one caller was calling us towards iman, we said la ilaha illallah muhammadur rasulullah, for this belief forgive our sins, wipe out all our mistakes, subhanallah, watawaffana ma'al abrar, when he could give us death in the group of abrar, pious people, subhanallah. rasta gate kutte bilar maut diyen na, nekkarder bhitore maut den, ke shikachen আপনার নবীর চতুর্গোষ্ঠী উদ্ধার করতেছে, আপনি হেদায়েতের দোয়া করেন তার জন্য, হ্যাঁ কি করবেন? একটা ছেলে রাসূলকে গালি গালাজ করতে করতে, হেন কোনো গালি নাই, খাদিজাতুল কুবরাকে দেয়নি, হেন কোনো গালি নাই, আজওয়াজে মুতাহারাতকে দেয়নি, তারপরে সে হলো শহীদ, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আপনারা কিভাবে এটাকে সহজ ভাবে নেন? আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। সূরা হুজরাতের প্রথমেই আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি, আবুল হাবের এই জঘন্য পরিণতি একমাত্র বিশ্বনবীর সাথে বেয়াদবি করার কারণে, ঠিক কিনা? এত চূড়ান্ত বেয়াদবি আর কোন কাফের করে নেই। এতবার ফেরাউনের কথা কোরআনে আসছে, কতবার বলেন তো? ফেরাউনের কথা কোরআনে কতবার আসছে? হায় হায়, মুসা আলাইহিস সালামের কথা কতবার? 173 আর ফেরাউনের কথা এসছে 125 বার, যেটা বলেছেন। কিন্তু সেই ফেরাউন নামে কোন সূরা কথা কন না গা নাই, মুসা আলাইহিস সালামের নামে কোন সূরা নাই, আবুল হাবের নামে কি আছে? কেন এত জঘন্য ফেরাউন ছিল না? রাসূলুল্লাহ সাল্লামের সন্তান মারা গেল, পাশের ওয়াল এই পাশেই আবুল হাব চিৎকার ফুর্তি করতেছে, নাচতেছে, বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ বাতারা মোহাম্মদ, মক্কাতে হাঁটতে আর নাচতেছে বাতারা মোহাম্মদ, মোহাম্মদ জল কাটা, মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদের বংশ বুনিয়াদ শেষ। একটা বাচ্চা বললে তো কাফেররাও সমবেদনা জানায়। এরপরে যখন তেলাওয়াত করেন, উপরে দিয়ে ওটের নাড়ি ঘুড়ি যত ময়লা আবর্জনা সব ছুঁড়ে মারতেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এত কষ্ট। একটা তো হলো বাহিরে আপনি গালি খেলেন, ঘরে এসে শান্তি মতো থাকছেন, পাশের নেইবার ভালো, একটা বেয়ারেবল, কিন্তু কন্টিনিউয়াস 24 ঘন্টা পাশের ওয়াল থেকে যখন গালি গালাজ আসে, এটা কি সহ্য করা যায় না? আসলে এই আবুল হাবের দুই ছেলে ছিল বিষ্ণু জামাতা, রোকাইয়া এবং কুলসুমের দুই জামাই ছিল আবুল হাবের ছেলে, যখন পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওতবা গিয়ে বিষ্ণুবীর মুখে থুতু মারলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার কোন কুকুর পাঠিয়ে দিয়ে এই কুকুরটাকে সামলাও। তোমার এই প্রথম বদদোয়া করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কয়েকদিন পরেই একটা বাঘ আবুল হাবের সেই ছেলেটাকে চিবিয়ে খায়। কাহা তো শুধু একতরফা না, বিবিও খারাপ, চুলার ভিতরে পেশাব পায়খানা দিয়ে রাখতো যাতে রান্না বাড়া না হয়। আর এত নোংরা কবিতা বিশ্বনবীর নামে সে বানিয়েছে, মুযাম্মামুন আবাইনাহু দিহু ওয়াসাইনাহু মুযাম্মামুন কালাইনা। মুহাম্মদ বিশ্বনবীর নাম প্রশংসিত, এটার বিরুদ্ধে কবিতা বানিয়েছে মুযাম্মাম, অর্থাৎ সবচেয়ে তিরস্কৃত, কারণ ওরায় ওরোয়া সে ছিল বড় কবি, আবুল আহবের স্ত্রী, দুটোই বড় হাই সেলিব্রেট ছিল। এই কবিতা বানিয়ে বলছে মুযাম্মামুন কালাইনা, মুহাম্মাদের কারণে অপমানিত এই লোকটার কারণে আমি বিরক্ত, নাউজুবিল্লাহ। মুহাম্মদ বাদ দিয়ে মুযাম্মাম বানাইছে, কালাইনা দিন হু আসাইনা, তার দিনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম আর তাকে সমাজ থেকে কট করলাম। বিষ্ণুদেবের নামে কবিতা বানাইছে, শুধু তাই না, পাথর নিয়ে মারতেও গেছে। সালাহাব নাজিল হওয়ার পর পাথর নিয়ে আসতেছে, বিশ্বনবী সাল্লাম বললেন, জামিলা ছিল তার কুনিয়াত, উম্মে জামিল, এত সুন্দরী ছিল বেটি, সৌন্দর্যের মা বলা হতো তাকে। আবুল আহাব এত সুন্দর ছিল, ফাদার অফ ফ্লেম, আগুনের এই যে লাল শিখে এরকম টকটকা লাল ছিল আবুল আহাব। রাসূল সাল্লাম বললেন, আবু বকর, ওরোয়া ওরোয়া ছিল উম্মে জামিলের আসল নাম, আবুল আহাবের স্ত্রীর, সে পাথর নিয়ে আসতেছে, সে আমাকে দেখবে না, কারণ আমি পড়ছি আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাআতাল কোরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন কেউ কোরআন পড়বে, আমি যে কোরআন বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, তাদের মধ্যে তার মধ্যে পর্দা সৃষ্টি করে দেব, এটারই উপকার দিবেন কে। তবে শ্রেষ্ঠ দুটো সুরাই তো আমাদের মনে আছে, সুরা পাতেও আছে, সুরা ইখলাসও, তৃতীয় শ্রেষ্ঠ সুরা কোনটা? গান তো যা গাইছেন, গান মুখস্থ করবেন আগে, হ্যাঁ, গান মুখস্থ করবেন। গান অত্যন্ত নাজুক শিল্প, এই সুরটা একটা কাওয়ালির সুর, প্রথম গাইছে মেহেদী হাসান, চুরি করছে ইন্ডিয়া, ইন্ডিয়া আঙ্গতন চুরি করছে মুসলমানের, তো কারণ সব সুরের জনক মুসলমানরা, মনে রাখবেন, ভারতের সুরের স্থপতি হলো মুসলমানরা, এই জন্য খেয়াল ঠুমরি এগুলির ভিতরে আল্লাহর নাম পাবেন অনেক। বহুত প্যার করতে তুমকো সনম, এটা তারা বানাইছে, যদিও এটার অর্থ অত্যন্ত নোংরা, হে মূর্তি তোমারে খুব ভালোবাসি, কসম চাহে লেলো খোদা কি কসম, আল্লাহর কসম করে বলছি তোরে মূর্তি ভালোবাসি, মূর্তিকে ভালোবাসলে ইমান থাকবে, কথা বল না কেন। তো এটা সুন্দর গেছেন, কিন্তু আরো সুন্দর হতে হবে, কথা একটু চেঞ্জ করে দিয়েছে, আমাদের লেখা আমার সামনে আয় ভুল কন কীর্তন মনে কয় গেলে, আমরা কইছি মোরা, হে কইছে আমি, যে ফুলে যুগে যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, আল্লাহ কবুল করেন, এটাই ওই মূল দেখাচ্ছে অনেক ভালো, যেটা থেকে নকল করছেন, কারণ নকলগুলো যেন শ্রেষ্ঠ হয়ে যায়, আসলটার নাম আর কেউ মনে রাখে না। যেমন নজরুল নকল করেছেন, মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয় মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, ডেরা পার করবে কে, আল্লাহ করবেন। তো এটা নকল করছেন নজরুল, ত্রিভুবনের
আরো আসতে কন গুনইব গুনইব আরো আসতে আরো আসতে কি সাবা সাকতেছে গলা আরে জোরে কনিয়া ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ে সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয়া আল্লাহ কবুল করুন আমিন কি সুন্দর কথা সব না গুনাহ আসলে কি কারণ বিশ্ব নবীর প্রশংসা কে করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম পৃথিবীতে এত শ্রেষ্ঠ চরিত্র আর কারো হতে পারে না চরিত্রের শুরু আছে কিন্তু শেষ নাই হে নাই ও আরে ভালো ভালো স্বাস্থ্যবান ছেলেগুলোকে দেখতে ভালো লাগে তবে জিমি গিয়ে এটা টাইট করে ফেলো এটা লুজ হলে তোমার অসুখ টাইট করে ফেলো মেক ইট টাইট না টেক 100 পুশ আপস 200 পুশ আপস এ ডে দ্যাটস গুড কোন নবী দুর্বল ছিলেন না মনে রাখবেন কোন নবী বটলা ছিল না হেডু হেডু নো হেড সেজদাত লাগি যা কল্যাণে থাক নো সব নবীরা ভি শেপ ছিলেন ভি শেপ চেস্ট ওয়াইড চেস্ট সরু কমর ভি শেপ আপনারা সেটা করবেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন হুদান লিন্নাস হেদায়াত যে কোন গাইডেন্স আপনি কুরআন পারেন না আপনার একটা কিছু দরকার মনে মনে আছে আজকে কোরআন শরীফ খোলেন বাংলা অর্থ বুঝলে বাংলা খোলেন ইংরেজি বুঝলে ইংরেজি খোলেন দেখবেন আপনি যেটা চাচ্ছেন সেটাতেই আপনাকে আল্লাহ খোলা দিয়েছেন সুবহানাল্লাহ এটা হলো হুদা এটা কি হুদা যখনই আপনি কোরআনের কাছে হেদায়ত চাইবেন আপনাকে হেদায়ত দিবেন কে আল্লাহ আর বিশ্বনবী বলছেন মুসলিম শরীফের হাদিস কোরআন ছাড়া অন্য কোন কিতাবের কাছে যে হেদায়ত চায় আদাল্লাহুল্লাহ আল্লাহ তাকে গোমরা করবেন হেদায়ত কোনদিন সে পেতে পারবে না যখনই কোন বিপদে পড়েন কোরআন খোলেন শুধু হুদা না পাইয়ে না তিমিনাল হুদা ওয়াল ফুরকাত ক্লিয়ার এভিডেন্স প্রমাণ দলিল দিবে কেন তুমি এই কাজটা করবা এরপরে বলছেন ডিস্টিংগুইশন বিটুইন গুড এন্ড ব্যাড কোনটা ভালো কোনটা খারাপ এটার মধ্যে পার্থক্য পর্যন্ত কোরআন সৃষ্টি করে দেয় এখন এই কোরআন পড়ার জন্য কোন সময়টি উত্তম সেটাও কোরআন শরীফে আছে না নাই কোরআন নাজিল হয়েছে কোন সময় বলেন রমজানে দিনে না রাতে রাতে কিন্তু আল্লাহ বলছেন শুনো সূরা বনি ইসরাঈল আকিমিস সালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ان قران الفجر كان مشهودا اقم الصلاه নামাজ কায়েম করো সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডোবার পরে কি অংশ পর্যন্ত ফজরের কোরআন পড়ো একই আয়াতে দুইবার ফজরের কোরআন বলা হয়েছে কয়বার দুইবার ফজরের কোরআন পড়ো ان قران الفجر كان مشهودا ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে দুনিয়ারও সাক্ষী আখিরাতেরও সাক্ষী কিসের সাক্ষী সাক্ষী দরকার কি সাক্ষী দরকার কি সাক্ষী দরকার ভালো কিছু সার্টিফাই করার জন্য সাক্ষী দরকার টু জাস্টিফাই ইয়োরসেলফ প্রমাণের জন্য ঠিকই প্রমাণ কোনো কিছু এস্টাবলিশের জন্য কি দরকার কথা বলেন আপনি যখন কোর্টে যান আপনার কি দরকার সাক্ষী দরকার যেমন ওই যে ম্যানহাটনে একটা বোম ফুটেছে এখানে আসছে ওরা সাক্ষী নেওয়ার জন্য ঠিক না ভাই কথা বল না কেন বাঙালি কমিউনিটির ছেলে কে কে চিনো চিনো কিনা কেমন ছিল ছেলেটা আপনারা বলছেন হ্যাঁ ও মসজিদে মাঝে মধ্যে আসতো নামাজ পড়তো আমরা তাকে ভালো হিসেবে জানতাম এরকম কোনো কিছুর সাথে তাকে জড়িত আগে পায়নি এটা সাক্ষী সাক্ষী নিয়ে তারপরে বিচার দেয় বিচারটা এস্টাবলিশ করে এখন কোরআন যদি কারো সাক্ষী হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না তার জান্নাতের আর কোনো অসুবিধা নাই 30 আয়াত প্রত্যেক রাতে পড়েন 30 আয়াত মুসলিম শরীফের বর্ণনা আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে আল্লাহ কেন আমার বন্ধুকে আপনি maaf করবেন না বলেন কেন maaf করবেন না আমার বন্ধুকে যতক্ষণ পর্যন্ত আপনার মাপের সিদ্ধান্ত না হয় ততক্ষণ এই 30 আয়াত আল্লাহর সাথে কথা বলতে থাকবে কুনসুরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন আর এই তাবারক দিয়ে দিবেন খাজারে সব শেষ যা নামাজ পড়ছেন বেগিন শেষ কারণ তাবারক কোন মানুষের হতে পারে না তাবারক কার আল্লাহ কথা বলেন আল্লাহ তাবারক কার আল্লাহ
তাবারাক আসমা রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম সূরা সূরা রাহমান তাবারাক আল্লাযী তাবারাক আল্লাহু আহসানুল খালিকিন তরক শব্দটা আল্লাহর জন্যই খাস ওরসে খানা বানা হেডার নাম দিছে তাবারাক খানা কুতুর বানায় তাবারাক বৈশাখ গুনাইছে খবর নাই তাবারাক করতে পাইছেন শিরক আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন সবচেয়ে জঘন্য গুনাহ কি কথা বলেন আল্লাহর যে ক্ষমতা সেটা দিয়ে দিলেন হুজুরদেরকে হুজুরটা গায়েব জানে কিছু আপনি মনে করেন কষ্ট হচ্ছে না আপনি মনে করেন যে আল্লাহ আপনাকে মাফ করবে না এই ধারণাটাই ভুল নিঃশ্বাস যতক্ষণ আছে মাফ করবেন কে শব্দ দিয়েছেন গাফফার গাফফার মানে ওভার এন্ড ওভার again and again who forgive the people again and again kotobar tini maaf korchen subhanallah istaghfiru rabbakum innahu kana ghaffara yursilu alaykum as-samaa'a midrara shob duar che boro dua ekta dua seta ki bolen kono dua korar dorkar nai ekta dua korle allah shob diben seta ki adam alaihis salam ke prothom dua jeta shikhiyechen allah seta ki rabbana ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي رب ظلمنا انفسنا you must admit yourself I am the sinner I am the wrongdoer I cross my limit ظلمنا انفسنا وان لم تغفر لنا if you don't forgive me if you don't mercy on me I will be there among the loser আমার দুনিয়াও শেষ আখেরা তো এই দোয়াই পৃথিবীর প্রথম দোয়া শুধু মাপ চান আপনার জন্য আপনার আব্বার জন্য আপনার মায়ের জন্য আপনার সন্তানের জন্য আপনার পরিবারের সবার জন্য আপনার সব আল্লাহ দিবেন সুবহানাল্লাহ বলছে সন্তান দিবেন মাল দিবেন সন্তান এমনি ফেতনা সন্তান অনেকের দুশ্চিন্তার কারণ আছে না নাই কথা বল না কেন সন্তান বাপকে ফোন করেছে হে ড্যাডি ইউ গো বাই ইউর ইসলাম দ্যাট ইজ ইউর ফ্যামিলি ট্রাইবস I don't bother about Islam. I don't care about Islam. I don't like Islam. That's your customs. You're going to follow the Islam. I don't follow the Islam. কেন হয়েছে এটা? কারণ সন্তানগুলো আপনি সন্তানকে আপনি নিচেছেন কিন্তু ওই যে ইস্তিগফারের পথ আপনি অবলম্বন করেননি যে জন্য সন্তানরা নেককার হয়নি আর যখনই আল্লাহ দিবেন এই সন্তান আপনি মারা গিয়ে দোয়া করবে রব্বে রহমহুমা আপনার দিকে কখনো চোখ তুলে তাকাবে না এজন্য আল্লাহ জাল্লা শানু পুরা রমজানকে মাগফিরাতের জন্য হাট করে দিয়েছেন তিন মানুষের কোন দোয়া কবুল হয় না কোন ইবাদত কবুল হয় না এই তিন ব্যক্তি যদি এদের আপনি এখানে থেকে থাকেন আপনারা তওবা করবেন প্রথম ব্যক্তি নিকটাত্মীয় সম্পর্ক ছিন্নকারী নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছেন কোন সম্পর্ক রাখেন না মায়ের সাথে কথা নাই বাপের সাথে কথা নাই ভাইয়ের সাথে কথা নাই আপন বোনের সাথে কথা নাই আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন এরকম একজন যদি কোন পাড়ায় থাকে ওই পাড়ার কারো দোয়াই আল্লাহ দরবারে কবুল হবে না নিকটাত্মীয় সম্পর্ক ছিন্নকারী এক দুই নাম্বার কোন মুসলমানের সাথে কথা বন্ধ করে দিয়েছে তিন দিনের বেশি দোয়া কবুল হবে না তিন নাম্বার কোন হারামের ভিতরে ডুবে আছেন মদ জুয়া ক্যাসিনোতে চাকরি মসজিদ সভাপতি হয়ে গেছে আল্লাহ আমিন আমি গেলে কি দোয়া করস আল্লাহ কামাই যদি বরকত দিতে পারি আমি তুই ক্যাসিনোতে বরকতের লাগে দোয়া করস বেয়াদ কারণ তুই তো ক্যাসিনো স্যার কি করস তো হিকে যদি দোয়া করে কামাই যদি বরকত দেন কোনায় কামাই হিকে কামাই কোনায় আরে কথা কর না কেন তো কোনটার জন্য দোয়া করলো জঘন্য মদ সার্ভ করে মদ একটু শরীরে কাটা দেয় না লানতের ভিতরে ডুবে আছিস তুই তুই সুদের উপর বাড়ি কিনেছিস কত সল সাদরি করে তুই বাড়ির মালিক বহু জায়গায় সুদ দেয়াস কেউ না জানলেও জানেন কে দুই ব্যক্তির উপর আল্লাহ লানত আর যাদের উপর লানত হয় তাদের কোনো দোয়া কবুল হয় না এক হলো মদের সাথে জড়িত আর দুই হলো যে সুদের সাথে জড়িত তৃতীয় আরেকটা লানত যে মেয়ে ছেলের বেশভূষা ধরে ছেলে মেয়ে বেশভূষা ধরে স্কিন টাইট কাপড় পরেছেন মাশাআল্লাহ আপনি সেজদায় গিয়েছেন পিছনে যে আছে তার উযু শেষ হে ম্যান কভার ইওর গার্ড ইউ নো
Come on, get lost, you idiot. আপনি এরকম কাপড় পরবেন না, এগুলো তাকওয়ার খেলাফ। লাআল্লাকুম তাতাকুন, আপনাকে তাকওয়ার সার্কেলে আসতে হবে। লিবাসু তাকওয়া ইউআর ইসাওয়াতিকে মরিশা, তোমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করবে। আমার সময় নেই, আমি চেয়েছিলাম 10টা পয়েন্ট বলবো যেগুলোতে গুনাহ মাফ হয়, জান্নাত নিশ্চিত হয়। না কইতাম না, আমি 10টা তো সামান্য হাইতাম না, বলে আলহামদুলিল্লাহ লে তাআরাফু। এই যে ভাষা আমাদের আল্লাহ যে বাংলাদেশে বড় কত মেহেরবান, প্রত্যেক জেলার আলাদা ভাষা আছে না নাই? তবে সর্বশ্রেষ্ঠ ভাষা কোন দেশের? কত কোন জেলার ভাষা সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে? এটাই কে কইছে? নোয়াখালী। আল্লাহ তোর হায়াত দারাজ করুক। যে যে এলাকায় যা বাড়ি সেটাই তো তার কাছে শ্রেষ্ঠ হবে। আমরা কি ইচ্ছা করি কি আমরা কি নোয়াখালীতে জন্ম নিয়েছি নাকি? আমাকে নোয়াখালীতে নাজিল করছেন কে? আল্লাহর প্রশংসা করো মিয়া, আমার ভাষা নোয়াখালী সর্বশ্রেষ্ঠ ভাষা। আমি চ্যালেঞ্জ করতে আয় আলহামদুলিল্লাহ বল। বাংলাদেশের প্রত্যেক ভাষাতে আল্লাহ একটা মজা দিয়েছে, তবে কোন জেলার মজা একটু বেশি, কোন জেলার কম। যেমন ময়মনসিংহে মজা একটু বেশি, কুম্বালা খাইছো চিতা খাইছো ভূতি দেব কইতে। আর সিলেটে একটু মায়া হালকা বোকা লোকা দুর্গা, আর সিটাং একটু দৌড়াদৌড়ি বেশি, ব্যবসায়ী তো ভক্তরাস কত সুন্দর ভাষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 10টা গুণ সমস্ত সালমে সালহীন বলেছেন, এই 10টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তার সব গুণা মাফ করে দিবেন, তাকে জান্নাত দিবেন। খুব ব্রিফলি বলে ফেলি, প্রথম হলো তওবা। প্রথম কি? তওবা। দুই নম্বর ইস্তেগফার। তওবা ইস্তেগফার দুইটা পাশাপাশি যায়। বিশ্বনবী দৈনিক কতবার তওবা করতেন? কতবার? 70 থেকে 100 বার। আর নাদামাতু হিয়া তওবা, তওবা হলো আপনি ইউ মাস্ট শেম ইউর সেলফ, ইউ মাস্ট রিগ্রেট ইউর সেলফ, ইউ আর দ্য সিনার। আপনি নিজেকে বর্ষনা করবেন, এই কাজটা ঠিক হয়নি, এটা উচিত হয়নি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কারণ আপনাকে সবচেয়ে দেখেন কে? আল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আপনার তিনটা ছেলে, একটা ছেলেকে মাঠ ঠাকুর দিয়েছেন, ওই ছেলেটা একটা ফ্রেম বানিয়েছে আপনার জন্য, একটা ছবি আঁকতেছে আপনাকে উপহার দিবে। আপনি যখন থাপ্পড় দিলেন ছবিটা ও কুস্কিয়ে কোথায় ফেললো? গার্বেজে। সেকেন্ড ছেলে বললো, হে হোয়াট ইউ ডান ইজ দিস পিকচার, ইউ আর সাপোজ টু গিভ ইট টু ড্যাডি, হে ড্যাডি ডাজন্ট লাইক মি এনিমোর, হি ওয়াজ ক্রিটিসাইজিং মি। বাপ শুনলো, বাপ শোনার পরে কি করবে? বাপ বলেন, বাপ শোনার পরে কি করবে? বাপ শুনলো, শুনলো ওই পিকচারটা উঠালো, উঠায় বাপ কি করবে? এটাকে চুমা দিবে। বাপ বলবে আই ফ্রেম ইট, কারণ সন্তান যেটাকে বকে ওটার জন্য আদর বেশি থাকে না কম? কথা কন না কেন, ওটাকে বুকে নিবে কিনা? তুমি আমার জন্য ফ্রেম করেছো আর আমি তোমাকে বকলাম। আমরা যারা ভুল করেছি আমাদের জন্য রহমতের দুয়ার খোলা রেখেছেন কে? আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। আপনি তো 100 মানুষকে হত্যা করেন নাই, আপনি তো বিশ্বনবীকে হত্যার জন্য যান নাই, যা করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনি নিরাশ হন কেন? আপনার নাকের মাথায় দম আছে, মাফ করেন কে? আল্লাহ। শুধু ধর্ণা দিতে হবে কার কাছে? আল্লাহ। কোন ভায়া মিডিয়ার কোনো দরকার না, যখনই ভাই ধরলেন আপনি মুশরিক হলেন, আপনি যখনই মনে করলেন আই এম দ্য ওয়ার্স্ট ওয়ান, Allah won't forgive me, he hasn't any capability to forgive me, then you will take the way of shirk, you will go to somewhere else, you go to Jesus, oh Jesus, you regret from me, you just take repentance from me, you seek my forgiveness from Almighty, you are the beloved one. That's not the case. You have to find your one directly. Apne shorashori Allah kache bolben ami guna korechi, ami gunagar, amar tumi maaf kore dao. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কেউ মাফ চায়, যখনই কেউ বলে রব জানাবতু আজনাবতু ইয়া রাব্বি, হে রব আমি মাফ করেছি, আল্লাহ বলেন দেখ এ গুনাহ করেছে, জানে এর একজন রব আছে তারে মাফ করে দিতে পারে, ফেরেশতারা তুই সাক্ষী থাক আমি তারে মাফ করে দিব। দ্বিতীয় ইস্তেগফার। দ্বিতীয় কি? তিন নম্বর ভালো আমল। একজন সাহাবী এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছে অন দ্য স্ট্রিট,
he was occupied with his own temptation, he kissed one woman. And then he entered the mosque. Prophet Sallam, he told Prophet Sallam, I did it. Prophet Sallam said, okay, go for the prayer. After prayer, he came to Muhammad Sallam, did you pray? Yeah, I did. Did you make those who I did? Allah has forgiven your sins. Just the compensation for your sins. তুমি যে গুনাহ করেছো, ওযু করেছো, নামাজ পড়েছো, ওযু করলে প্রত্যেক আপনি গুনাহ মাফ করেন কে? আল্লাহ। সন্দেহ আছে কোনো? না। আখিরে কাতরিল মা শেষ ফোঁটা যখন পড়ে বিশ্বে বলছেন মুসলিম শরীফের বর্ণনা শেষ গুনাহ পর্যন্ত ঝরে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ভালো কাজ। 3 নম্বর কি? ভালো কাজ। ভালো কাজ। 4 নম্বর হলো আরেকজন আপনার জন্য দোয়া করবে। ইখওয়ানিন লাযিনা সাবকুনা বিল ঈমান। হে আল্লাহ, আমার যে ভাইরা ঈমান নিয়ে গেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। 4 নম্বর। কয় নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর সাদাকাতুন জারিয়া। আপনি সদকা জারিয়া করেছেন, অনেক কিছু দিয়ে গেছেন, এগুলো আপনার গুনাহ কি করবে? মাফ করবে। আপনার আমলনামায় শুধু সওয়াব জমা হতে থাকবে। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে। 6 নম্বর, কোনো কিছু করে গেছেন, অর্থাৎ একটা মাদ্রাসা, একটা মসজিদ, তারপরে অনেকগুলো ছেলেকে আপনি আলেম বানিয়েছেন, এখন এই ছেলেরা যা করবে সব কোথায় যাবে? কথা বলেন না কেন? 7 নম্বরটা কঠিন, এটা আমাদের না হোক, বলেন আমিন। কবর আজাব। কবর আজাব দিয়ে অনেক মনকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে হেফাজত করে দিবেন, রাসূলুল্লাহ বলছেন। 8 নম্বর হাশরের ময়দানের কষ্ট, এটা দিয়েও অনেক মোমেনকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম থেকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে আগে মাফ করে দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। নাম্বার গেছে? আল্লাহ মনে থাকবো নি, ইনশাআল্লাহ আল্লাহ মনে রাখুক। 9 নাম্বার রাসূলের সাফায়াত। রাসূলের কি সাফায়াত? সাফায়াত, আজানের পরে যারা আজানের কথাগুলো বলে, মা কাল আল মুয়াজ্জিন কালু, আপনারা মুয়াজ্জিন যা বলে আপনারা তাই বলেন, মুসলিম শরীফ বুখারী হাদিস। শুধুমাত্র ওই যে হাইয়ালা সালা বলেন, তারপরে বলেন লা হাওলা, যখন বলবে আসগোনা মুহাম্মদ রাসূলুল্লাহ, হটিও গনে সে ও সাইডে হু টোল্ড ইউ দ্যাট, যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মাসে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এন্ড অফ দা আযান, আফটার আযান দোয়া দেন, ইউ সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, নট সুন আফটার আযান, ওকে। এরপরে আপনি আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা সালাতিল কায়েমা, আমি আছো তো এটা, এটা পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজাবাত লাহু শাফাআতি, এই লোকটার জন্য আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিবেন, আমি যেন তাকে সুপারিশ করি। আমিন। Not necessarily you have to see the sky, no, that's false condition. So many idiot people added it in hadith. Prophet sallallahu alaihi wasallam bolechen, apni jekhane wuzu koren apni dua polen ashhadu an la ilaha illallah wahdahu apnar jonno suparish korben muhammad rasulullah sallallahu alaihi wasallam. Akasher dike takano kono dorkar nai, boleche je wuzu korar pore akasher dike takate hobe, ami nije porechi bohu boite, erokom kono condition hadithe kore nai. Tahole 9 number bishwanobir ki? কি সাফায়াত। আর 10 নম্বর আল্লাহর রহমত। 10 নম্বর কি? আল্লাহর রহমত, আল্লাহ ইচ্ছা করলে কাউকে মাফ করে দিতে পারেন, এটা এন্টায়ারলি টোটালি আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ পারতে পারবো না। আমল দিয়ে পারপার যোগ্য পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না। কি বললেন? আমিও না, আমিও না। তবে আল্লাহ বলেছেন তিনি আমাকে কি করবেন? রহম করবেন, তিনি আমাকে কথা বলার প্রথম অনুমতি দিবেন। তবে পীর সাহেবকে অনুমতি দিবেন নাকি? না। খবরদার, নবীরা নাফসি করে চিৎকার করতে থাকবেন, নবী আলাইহিস সালামরা। আর একজন নবী সারা জীবন বলেছেন উম্মতি উম্মতি, কোন নবী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিয়ামতের ময়দানে প্রথম কথা বলার অনুমতি দেওয়া হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا, মুখ খোলা যাবে না। من الذي يشفع عنده الا باذنه, প্রতিদিন আয়াতুল কুরসি পড়েন না? জি পড়েন তো? জি। আর কয়টা ক্ষমতা আয়াতুল কুরসির ভিতরে? কয়টা কথা কয়টা কয়টা ক্ষমতা সেন্টেন্স কয়টা আয়াতুল কুরসির ভিতরে?
কিলাকিলি বাজে যা নগা দশগা নয়টা সেন্টেন্স, একটা হলো মধ্যখানের সেন্টেন্স আমার নিঃসন্তানি করো না, আমার বিগুলো হলো আইন দাও। তা আমি চিন্তা করলাম এই বুড়া বয়সে হুজুরে দোয়া করতেছে, হুজুর আমি খুব কষ্ট পাইলাম, আমার হলো আইন নাই, কুগা আপনি দোয়া করলেন যে কোয়া বুঝি না হুজুর, দোয়া বুঝি না, তো দোয়া না বুঝি কত কাল আর দোয়া করবেন কত? হ্যাঁ আপনারা আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে যতজন ইমাম 99% বলে ইমাম আলহামদুলিল্লাহ বলে, এর মধ্যে অনেক বড় বড় আলেম আছেন না নেই, দোয়াগুলো অন্তত বাংলা শিখে। রমজানে কয়টা সুরের কথা বলছি? বারোটা, কয়টা? বারোটা। আর দোয়া যেগুলো নামাজে পড়েন এই দোয়াগুলো খুব বেশি না, আসবার সেবাহ, আসবারুল মাসা, সন্ধ্যার তসবি, সকালের তসবি, ফাসাব্বিহ বুকরাতাও ওয়াসিল, এগুলো আল্লাহর খুব কাছে নিয়ে যায় মানুষকে। এই দোয়াগুলো 23টা দোয়া কমসে কম হিসনুল মুসলিম প্রত্যেকের সাথে রাখেন। আর সুরা গাড়িতে শুনেন ওভার এন্ড ওভার, এগেইন এন্ড এগেইন লিসেন টু সুরা ফাতিহা, ডিফারেন্ট টাইপ অফ তেলাওয়া, দা তেলাওয়াত ইউ লাইক মোস্টলি ফলো দ্যাট তেলাওয়া, ইউর কোরআন গন বি পারফেক্ট ইনশাআল্লাহ, সুন্দর হয়ে যাবে আপনার কোরআন। আপনি সুরাগুলো শুনেন এগেইন এন্ড এগেইন, কারণ এগুলো কথা বলবে। কোরআন জীবিত না মৃত? জীবন্ত কোরআন। কোরআন সুপারিশ করলে বিশ্বনবী করবে, কোরআন সুপারিশ করবে না আর কেউ সুপারিশ করতে পারবে না। কবরের পাঁচটা প্রশ্ন, কয়টা? পাঁচটা। জানালি আমরা জানি তিনটা, কিন্তু তিরমিজির আরেক সহিহ বর্ণনা আসছে পাঁচটা। মার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, মানির রাজুল্লাযী বাআসা ফীকুম মিন আইনা আলিম তাহাদা, কোত্থেকে জেনেছেন? শেষ প্রশ্ন, কোত্থেকে জেনেছেন? এই উত্তরগুলো যদি বলেন হুনছি, ফেরেশতারও হুনছি ফিটি করবে, বলতে হবে কুরিয়া মিনাল কোরআন, কোরআন থেকে পড়েছি, কোরআন থেকে পড়েছি, এই যে নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না নাই, তোমার দিন কি কোন দল কইটা কোন দল? বাপরে বাপ, অমুকের সৈনিক কাজা টানে দইনি, কার সৈনিক হইছ তুই? কোন পশালকের সৈনিক হলি? তুই হবি আল্লাহর সৈনিক, যার সেনাপতি মারা যায় সেও মরা, ঠিক কি না? তো সেনাপতি মরি রয়েছে, তুই যদি বিজ্ঞান মরা মানুষের সৈনিক হন কেন? সৈনিক হবো কার? কথা বলেন কোন আয়াতে পড়ি? এমনি এত পাওয়ার না, বুঝে পড়বে আয়াতুল কুরসি যারা রেগুলার পড়ে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মধ্যমে মৃত্যু, কিন্তু যদি না বুঝি হলি আর নেতারাও কইলাম অমুকের সৈনিক সৈনিক, আপনি কার সৈনিক? আপনি হবেন আল্লাহর সৈনিক, কার সৈনিক? আল্লাহর সৈনিক, তিনি সব সময় চিরস্থায়ী চিরন, যে কোনো জায়গায় আপনাকে সাহায্য করতে সক্ষম, তিনি ক্যাপেবল, তিনি ঘুমান না, কিন্তু আপনি যে নেতারে ধরবেন নেতা কি আরে ঘুমায়, নেতা আপনার খবরও রাখত না, কেয়ামতের ময়দানে কবে যে ইন্না আতানা সাদাতানা ওকবারানা ফাদাল্লুনা, আমরা এই বড় বড় নেতা করে এত বড় লিডার, আমার নেতা এরকম নেতা এরকম নেতা কি নেতা মানছি, গুম করছে আমাদেরকে আল্লাহ, আতিহিম দাফানি মিনাল আযাব আলামহুম লানান কাবীরা, আল্লাহ লানত করেন এদেরকে। মিরা বলবে এবার নেতারা উত্তর দিবে, ফালা তালুমুনি ওলুমু আনফুসাকুম দাআউতুম ফাস্তাজাবতুম লি, কোন দলিল নাই, কোরআন নাই, হাদিস নাই, শুধু খাড়ায় কইছি ভাইরা আমার বোনেরা তোমার, আমার পিছনে লাইন ধরছো, আমারে বৎসনা দাও কেন? অলুমু আনফুসাকুম, নিজেকে নিজেরা বৎসনা দাও, তোমরা নিজেদের কারণেই নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছো, আমরা দলিল দিয়ে বোঝাইনি, ঠিক কিনা? কথা বল না কেন? আর এই যে মসজিদে আসছেন দলিল আসে না নাই? মসজিদে আসার কথা বলছেন কে? পাঁচ ওয়াক্ত যারা মসজিদে আসে বেহেশত তাদের জন্য সাজানো হয়, পাঁচ ওয়াক্ত যারা মসজিদে আসে সব গুনাহ তাদের কি মাফ, কিন্তু মসজিদে আসার পরেও বিশ্বনবী কি নেতা মানলো না, আল্লাহকে রব মানলো না, গুনাহ মাফ আছে কি হইব? কি হইব?
আল্লাহ মাফ করে দেন। রমজান আসতেছে, শাবানে কয়টা রোজা রাখছেন জানি না, শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হুজুর, সবেবরাতে রাখছি, নিয়ত ছি আর যদি বাঁচি যায় রোজা শেষে। বললাম জোহর আসর হরসতি কয় কবে হরছি মনেও নেই। সব ফার্সি শব্দ, সব মানি রাত, ব্রাত মানি বরাত মানি বিয়া দাওয়াত হয়, বন্ধু তোর বরাত নিয়া আমি যাব আনন্দ নেছে নেছে মুক্ত হবেন। ইব্রাহিম আলাইহিসসালাম এই শব্দটা ইউজ করেছেন বেশি, ইন্নি বারিয়ুম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করো এটার সাথে আমার কোন সম্পর্ক নাই। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একজন নবী, একজনই উম্মত, একজন ছিলেন আল্লাহর শুকরগুজার, ইব্রাহিম উম্মাতান আনিতান শাকিরান নিআমে পরিপূর্ণ স্যাটিসফাইড ছিলেন। তাহলে দশটা গুণ, প্রথমটা কি? জোরে কর, আরো জোরে, এরপরে এরপরে ভালো আমল, গুড, এরপরে অন্য ভাইয়ের দোয়া, অন্য ভাইয়ের, তারপরে এটা এস লাগিয়ে দিয়েছে। পাঁচ নাম্বার কি? কিছু কাজ করে গেছেন, একটা রাস্তা করে গেছেন, সৎকায়ে জারিয়া। ছয় নাম্বার হোলায় দায় গেছেন, হোলায় আল্লাহ রব্বের হাম হুমা কামা আল্লাহ আঙ্গ এনগানার যে হুজুর যে মুরব্বী মাফ করে দেন, আল্লাহ মসজিদ দারুল জান্নাতে হইছে দিছে, আল্লাহ মাফ করে দেন। সাত নাম্বার কবর রাজা, সাত নাম্বার, আট নাম্বার হাসরের শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এই দুটাতে না নেই, আগে মাফ করে দেন, সহ্য করতে পারবো না। আট নয় নাম্বার রাসুলের সাফায়াত, গালি দিলে হওয়া যাবে তো কেন, সহ্য গোষ্ঠী তুলি গালি দিবেন, আর যেগুলি গালি এগুলোর সাথে সম্পর্ক রাখবেন। এই সমস্ত ভণ্ড বেয়াদব নেতাগুলো আপনাদেরকে জাহান্নামে নেওয়ার ছিল হবে, সেদিন আফসোস করবেন, ইয়া লাইতানি লাম আতখাযতু ফালানান খলিলা, আফসোস ওই ভণ্ড নেতাগুলোর সাথে যদি বন্ধুত্ব না রাখতাম আজকে জাহান্নামে হতাম না। আফসোস করবেন কেন রাসূলের সাথে বন্ধুত্ব রাখলাম না। রাসূলের দুশমনগুলোকে চিনতে হবে, আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ সবচেয়ে সেনসিটিভ, ঠিক কিনা, কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আর তিনি আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, ঠিক না বেটি? নিজের জন্য কোনো দোয়া করেন নি, একটা ছোট দোয়া, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ও ফি আইনিন নাস কাবীরা, আল্লাহ আমার কাছে আমারে ছোট করে দেন, মানুষের কাছে আমারে বড় করে দেন। সারা জীবন মানুষের জন্য কেঁদেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর 10 নাম্বার কার রহমত? আল্লাহর রহমত। কারোরে জোর করে জাহান্নামে পাঠাই দিবেন না। তুই জাহান্নামে, তুই জাহান্নামে, তুই তো কাফের, আয়ও কাফের, আয়, যে এতক্ষণ আপনাদের সামনে কাফের গেলাম, আয় কাফের হিসেবে কথা বলেন। আপনাদের ইন্টারনেটের বহু হুজুররা এই খেদমত আমার করতেছে, আমি খুশি, কারণ বাংলাদেশে নাই কিন্তু সব মাহফিলে আমি আছি। খারেজিদের একজন বড় ওয়াইজ গতকালকেই খুব দেখলাম, আমারে খুব ধুইতেছে, খুব একেবারে কলিবিটে হালাই ধুইতেছে। আল্লাহকে ভয় করো টুন্ডার গোষ্ঠী, তুমি কারো বিরুদ্ধে কোনো অ্যালিগেশন দিলা, সেই অ্যালিগেশন যতক্ষণ সত্য প্রমাণিত না করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিরমিজির সহিহ বর্ণনা, জাহান্নামের যে রাস্তাকে জাহান্নামীদের মলমূত্র বের হয় সেখানে আল্লাহ তোকে ফেলে রাখবে, তুই যত বড় পরিচিতই হস মানুষের কাছে, যতক্ষণ প্রমাণ করবি না এই লোক থেকে তুই মিথ্যা অ্যালিগেশন দিয়েছিস ততক্ষণ আল্লাহ তোকে ওই মলমূত্রে ফেলে রাখবে। ইমাম বুখারী হাদিস কোট করলেন, আপনি যদি কাউকে অন্যায় ভাবে কাফের বলেন, যে বললো, যাকে বললো সে যদি না হয়, যে বললো সে কি কাফের, সে কি কাফের, ফাসেক, জাকির নায়েক কাফের, লিস্ট করছে তারা, এক নম্বর কাফের জাকির নায়েক, দুই নম্বর আইন। আল্লাহ আমার এই ভাইদেরকে ইমান দাও, জোরে বলেন না আমিন। কালেমার মোহাব্বত আমার চেয়ে বেশি কার হৃদয় আছে? আল্লাহ রাসূলের মহব্বত কার হৃদয়ে? আল্লাহ রাসূল পাশাপাশি লিখবেন না, বন্ডরা লেখে শিরকে আকবর করেছে, আল্লাহ এক পাশে আরেক পাশে মহম্মদ, তার মানে হলো আরবিতে
আল্লাহ হলো মুবতাদা, খবর হলো মুহাম্মদ, আল্লাহকে আল্লাহ হলো মুহাম্মদ। কেন লিখবেন এটা? যেটা হাদিসে নাই, কোরআনে নাই, আমি সেটার বিরুদ্ধে বলেছি, কয় যে আমি কালেমি অস্বীকার করেছি। কত কথা আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুন, আরো চিৎকার করে বলি আমিন। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, রমজানকে যেন আমরা সহিভাবে ওয়েলকাম করতে পারি। আগামী আর কয়দিন আছে রোজার চাই? কয়দিন? মিনিমাম হাজ গরজ রাখবেন, শেষের দিকে রোজা রাখা নিষেধ, দুর্বল হয়ে যাবে। কিন্তু আপনাদের শরীরে যা ফ্যাট আছে, ওখানকার হ্যাডিমিটে যা গোস্ত জমেছে, ইজ্ঞা যদি ছ মাসও রোজা না খায় সর্দি করতে নাই। আপনারা আপনারা রোজাগুলো যাতে রমজানের রোজা পারফেক্টলি আদায় করতে পারেন, সেগুলো এখন প্র্যাকটিস করবেন। জবানের রোজা, চোখের রোজা, হাতের রোজা, সবকিছু রোজা। রোজা রাখি গালে গালাজ করা যায় না। কে এসে বললো যে আমি রোজাদার, কয় রোজা রাখছি না, আমি গালে দা ঠালাই দিতে আপনি কাজ করে ফেললেন। যেমন হজে গিয়ে যদি কর এহরামটা খুইলা লই, তোর একদিন আর আমার একদিন, তাহলে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। আপনি এটাও বলতে পারবেন না, লাফ সুকা ওয়ালা জেদালা ফিল হজ, আপনি ঝগড়া সৃষ্টি হয় এরকম কোনো কথা আপনি বলতে, কেউ আপনার কাছে কথা, কোনো টেম্পটেশন, কোনো বিশাল একটা প্রেশার আপনাকে দিল, আপনার রাগ উঠলো, আপনি বলবেন ইন্নানি সাইম, আমি রোজাদার, আমি কি দ্যাটস ইট, আর কিছু না। আল্লাহ আমাদেরকে রমজানের হক আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। কয়টা সূরা? ১২টা। আর নামাজের দোয়া গুলো আল্লাহ যদি আগামী বছর আনে বানা দিয়ে যাচ্ছি আর কি, দাওয়াত আপনাকে দুবারে অ্যাকসেপ্টেড হয় না, দাওয়াত কবুল হয় কোনো নাই, উপরে আগে উপরে সাইজ হয় তারপরে নিচে আমরা আয়োজন করি, এটাই হলো বাস্তবতা। কারো হাতে না সবকিছু, সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আগামী বছর আসলে মনে করাইয়া দিবেন ইনশাআল্লাহ, ১২টা সূরার উপর আমরা কথা বলব। এই ১২টা সূরা একটা আরেকটা চমৎকার বন্ধু, চমৎকার কি বন্ধু, ইন্টারলিঙ্ক আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, সেটা ইনশাআল্লাহ হলো না। তো রমজানের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কয়বার আলোচনা করেছেন? কোন সূরায়? কথা কন ডাকা, আয়াত নাম্বার কন? ১৮৩। কয়টা আয়াত আসছে? তিনটা। প্রথমটা ফরজ, দ্বিতীয়টা কি? রোজার ভিতরে অসুস্থ হলে কি দিবেন, তৃতীয়টা হলো রমজানের ভিতরে কি কর্মসূচি এটা দিলেন। সুবহানাল্লাহ, প্রথমটা বললেন রোজা ফরজ, রোজা এটা নফল না, এটা কি লিখিত, এটা লিখিত ফরজ। এরপরে বললেন কি, যদি বেমার হন, যদি সফর করেন, বাংলাদেশের দিকে যাচ্ছেন, জিব্বা পরে যেতে আছে, ফিসে আসা গিরবি খায়ালা তুই খা খা। আবার ভুলে যদি কেউ খেয়ে ফেলে তারও রোজা কি হইব? ভুলে ইচ্ছা মতো খাই, ইয়ার হলে মনে হয়েছে আহারে রোজা, এই খাওয়ানাটা কে খাওয়াইলো? আলহামদুলিল্লাহ। আর যারা সাহারি খেতে পারেন না, রোজা রাখবেন না, ঠিক আছে না? কয় হুজুর সেহারি খেতে পারেন না, রোজা রাখবো কেমতে? ছোট ইফতারি খাস কেমতে? কয় ইফতারি না খায় ভ্রমণি? সাহারি ভিন্ন ইবাদত, ওটার সাথে রোজার কোনো সম্পর্ক নাই। ইহুদিরা সেহরি খায় না, আমরা সেহরি খাবো। সেহরিতে বরকত, সব রোগের ঔষধ কে বলেছেন? আল্লাহ বলেছেন বিশ্ব নবীর মাধ্যমে, ফিসাহুরে বারাকা, অন্তত একটা খেজুর দিয়ে হলো খান, একটা পানি হলো খান, কারণ ইহুদিরা খায় না, ইহুদের খেলাফ করতে হবে। আর রোজা যখনই সূর্য ডুববে তখনই ইফতার করেন, যত তাড়াতাড়ি ইফতার করবেন তত বেশি বরকত দান করবেন কে? ভারী খাওয়া না, খেজুর, দুধ, আর হলো জৈতুন, অলিভ, এই তিনটাকে সাথে করেন। কারণ রমজানের যদি ওজন আরো বাড়ি যায়, বুঝতে হবে তো রোজা কবুল না, তুই শুধু খানার লাগে রোজা রাখ, খাওয়া কমান, রোজা তো কন্ট্রোলিং এর জন্য, ইউ মাস্ট হ্যাভ কন্ট্রোল অন ইওর সেলফ। আপনি এই খাওয়াগুলো বসনিয়াতে পাঠান, ওই যে রোহিঙ্গাতে পাঠান, এই খাওয়াগুলো প্ল্যান করেন, হুদাল লিন্নাস, আমি সেদিকে যেতেই পারিনি, মানুষের জন্য হেদায়াত, সব মানুষ আছে না নাই? এই রমজানে মিনিমাম ১০ জন মানুষের কাছে যাবেন, যারা আল্লাহ জানে না, আল্লাহকে চিনে না, খ্রিস্টান ইহুদি, এরকম ১০ জন মানুষের কাছে যাবেন। কার কথা? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়াত, যাবেন কোন সময়? এদের কাছে, সারা বছর তো কখনোই যান না। এই রমজানে ফোকাস করবেন, আমার প্রতিবেশী ১০ জনের কাছে আমি ইফতার পৌঁছাবো। ইস্ট লন্ডনের এক সিলেটি এক ভা কোন একটা ইংরেজিও জানে না, শুধু পাশের প্রতিবেশী ইংলিশকে ইফতারি খাওয়াইছে ১৫ দিন। ১৫ দিন পরে বেটি ইসলন্ডন মসজিদে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা হলো ইফতারের বরকত। আমরা এটা করব, পাশে রাবাই আছে, পাশে জুইশ আছে, জাস্ট টেক ইওর ইফতারি টু দ্যাট হাউস,
কল হি টুয়ার্ডস ইসলাম, দিস ইজ আওয়ার অনারেবল মান্থ, মান্থ অফ কোরআন, কোরআনের ভিক্টোরিয়াস ডেটা 30 দিন সেলিব্রেশন হয়, কয় দিন? 30 দিন, আর অন্য ভিক্টোরিয়াস ডে কয় দিন? একদিন, আমেরিকান ভিক্টোরিয়াস ডে পালন করলে কয় কি? কথা বল না কা, কোন নেকি নাই, কত 200 বলে লাড়ি লম দরকার 200 গুলো কিন্তু কোন বিজয় দিবস পালন করার ভিতরে কোন সওয়াব নাই, কিন্তু যা বাবাড়ি হয় গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কোরআনের বিজয় দিবস পালন করলে নফল কি ফরজ, ফরজ কি সারা বছর নামাজ কাজা গেছে, এক মাসে হরি সব কাম পার, সুবহানাল্লাহ, সালাম দিবেন নফল, রমজানে দিলে কি ফরজ, সালাম দিবেন নিবেন, জেনারেলি দান করবেন, যত বেশি দান করবেন কারিহাল মুরসালা প্রবাহিত বাতাসের মতো দান করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুখটা মোজাটা বগলটা পরিষ্কার রাখবেন, ক্লিনলিনেস আর নাজাফাত মিনাল ঈমান, দুর্গন্ধ সব আসে জাহান্নাম থেকে, সুগন্ধ সব আসে জান্নাত থেকে, কোন পারফিউম হারাম নাই, মনে রাখবেন এই পারফিউম যেগুলোতে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল নট টু ড্রিঙ্ক ইট, টু মেক ইট ড্রাই, এটা একটা জিনিস যেটা শুকায় ফেলে, যেটা শুকায় সেটা পবিত্র, সেটা কি ইদা জাফফা ফিন্নার তাহুরা, আরবির একটা জেনারেল রুল, কোন অপবিত্র জিনিস যদি শুকিয়ে যায়, দুর্গন্ধ না থাকে, দাগ না থাকে, তাহলে সেটা কি পাক, সেটা কি পাক, আর যে সমস্ত জিনিসগুলো পারফিউম গুলো আপনি ইউজ করেন এগুলো কি সুগন্ধ দুর্গন্ধ, সুগন্ধ, এগুলো পাক, রাসূল সাল্লাম সুগন্ধ ব্যবহার ভালোবাসতেন, তিনটা জিনিস ভালোবাসতেন, সুগন্ধি মা, মায়ের জাতি, আর হলো কি কুররাতু আইনি আস সালাত, আমার চক্ষু শীতলকারী কি নামাজ, নামাজ কম্পিটিশন করবেন কে কত লম্বা সেজদা দিবেন, ইমাম সাহেবের খোঁট দিয়ে না খবরদার, এই যে মসজিদে আসলে ইমামের সেজদা লম্বা হলে এটা তোমার বাপের অফিস না খবরদার, নামাজ তোমার সব নষ্ট হয়ে যাবে, এই জন্য শেষ করুন ইনশাআল্লাহ, শেষ করতেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, ভুল ভ্রান্তি মাফ করে দিন, আল্লাহ আমাদের এই দিবস আমরা যে সময়টুকু দিলাম, তিনটা সূরা বাকারার তিনটা আয়াত আমরা পড়েছি শুনেছি, আল্লাহ এই তিনটা আয়াতের উপর আমল করার তৌফিক দান করে, আমাদের পরিবারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে রমজান মুবারক পালন করার তৌফিক দেন, বাচ্চাদেরকে দিনদার বানায় দেন, সুবহানাকা سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك جا কথা বললাম সব দোয়া হয়ে গেল বস হ্যাঁ একটা প্রশ্ন আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না জুমার দিনে মৃত্যু হলে কবরের আযাব হয় না এটা কি কিয়ামত পর্যন্ত অবশ্যই কিয়ামত পর্যন্ত এই কবর আযাব হবে না মানে আপনার নাযাব রাসূলুল্লাহ বলছেন আল কবর রওদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার কবর হলো কারোর জন্য জান্নাতের বাগান কারোর জন্য জাহান্নামের গর্ত যার জন্য এটা জান্নাতের বাগান তার চিরস্থায়ী জীবন জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন আমিন আরো জোরে বলেন আমিন নাকি কবরের প্রথম দিনের চাপের আযাবটার জন্য হ্যাঁ এই কোশ্চেনটা ও না সাপ সুভাগের নয় সাপ দিত না সাপ দিলে তো আজাব হইলো এক সোয়ার দিয়ে কোনো দুঃখে যুক্তি তা আরো সোয়ার দিছে কোনো দুঃখে যুক্তি সেই কে কথা কোনা তো গুছিয়ে দিছে হেড পার হ্যাঁ কেমত পর্যন্ত মাফ কেমত পর্যন্ত আল্লাহ তার কবরাজে মাফ করে দিবেন এটা কি আর আনাদার কোশ্চেন ইজ দেয়ার ইজ ওয়েয়ারিং পাঞ্জাবি সুন্নাহ নো নট পাঞ্জাবি সুন্নাহ ইউ নো পাঞ্জাবি ইজ দা ড্রেস অফ অলসো আবু জেহেল আবু লাহাব দে ইউজড টু ওয়্যার দিস লম্বা থোব ইউ নো You can't distinguish between someone and someone. But Punjabi is the decent dress. Decent dress, yes. Decent dress. Yes. And it's the very near taqwa. When you wear Punjabi, if you go to prostration, sujood, your backside won't be exposed. Rather than Punjabi, whatever trouser you wear, though it is baggy or loose fitting, if you go to prostration, what will have? Come on, tell me, what will have? Something will expose. That's why Prophet ﷺ says, narration came in Nasai, back, tall back, this type of shirt you're going to wear. Pichonta lomba, erakam jama poro tumra. Pichonta lomba. Toh is lomba ki yo? Kota konna ka? Hanjabi. E Punjabi ta, ekta distant dress, ar side kata Punjabi ta banese, amar Hindu bhaira jate kore dhuti. Hiyanto nani.
এই সাইডে দিয়ে দ্রুতি যাতে ঢুকানো যায় সেটার জন্য তিনারা এটা করেছেন সাইড কাটা। কিন্তু গোলটা হলো সুবিধা, কারণ সাইড কাটার জন্য আপনি যখন বাথরুমে বসবেন এক সাইড উঠাইলে আরেক সাইড কোনে কথা দোনো সাইড লই ইয়ার হরে হরছে আল্লাহ হানজিবির হেদায়েত করুন। আমি বললাম আপনি হানজিবির জন্য দোয়া করেন, আপনি করবেন না আপনার জন্য দোয়া, আপনি ধরতেন হার না হানজিবির দোষ গোল হলে না ভালো হতো, আরে তো গোল কিনেন অটোমেটিক নিচের দিকে চলে যায়, টানি খিসি না আমার দরকার নাই, বডি ফিটিং হইলো না, বডি ফিটিং এটা বোরকা হয় না, এটা হলো এক্সপোজাল, এটা হলো আপনি তাবারুজের ভিতরে পড়ে যাবেন, খবরদার, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, কিপ ইট সিক্রেট, আপনি লুজ পরবেন, লুজ যেটা উপর থেকে ছেড়ে দিলে অটোমেটিকলি নিচের দিকে চলে যায়। ওই দ্রিবনা আলিহিনা মিন খুমরিহিনা, খুমর এই যে মাথায় যেটা বাঁধেন এটা যাতে করে আপনার এই পর্যন্ত চলে আসে, বিরাট বিশ্লেষণ এখানে আছে। তো আলহামদুলিল্লাহ বোরকাটা একটা ডিসেন্ট ড্রেস, তাহলে আমার মায়েরা তাদের সৌন্দর্যতা তারা ঢেকে রাখতে পারবে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। উঠে আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে, এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে, কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালিয়াড়ি হয়ে যায় স্রোত ছুটলে, কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালিয়াড়ি হয়ে যায় স্রোত ছুটলে, চোখে দেখায় সব তোমার বুকেও জানি, একদা তুমুল ঝড় তুলবে, একদা তুমুল ঝড় তুলবে, এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না, সাগরের পানি শুধু ছুটবে, মরীচিকা দেখে কেউ ভুল করলে, আলে আর আলোয় বিকে পাকে পড়লে, মরীচিকা দেখে কেউ ভুল করলে, আলে আর আলোয় বিপাকে পড়লে, তাকে শুধু বলা যায় যেও না কো বন্ধু, না হয় ফেরার পথ ভুলবে, না হয় ফেরার পথ ভুলবে, এ আকাশ মেঘে ঢাকা রবে না, আলোয় আলোয় হেসে উঠবে, এ নদী গতিহীন হবে না, সাগরে পানি শুধু ছুটবে, কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালিয়াড়ি ভয়ে যায় স্রোত ছুটলে, কুয়াশা তো কেটে যায় রোদ উঠলে, বালিয়াড়ি ভয়ে যায় স্রোত ছুটলে, চোখে দেখায় সব তোমার বুকেও জানি, একদা তুমি